আচ্ছা, আমি আজকে যেটা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে মেই জুন মানে 2021 এর মেই জুন সেশনের তোমার হচ্ছে পেপার 2 এর ভ্যারিয়েন্ট 1, ক্লিয়ার? সো এইটা আমি আর ফর্মুলা শিট নিয়ে ডিসকাস করছি না, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এ। প্রথমে আচ্ছা, তোমরা হচ্ছে এটাকে কম্পিউটিং স্কোয়ার করো ফর্মুলা দিয়ে। হ্যাঁ, আমি হচ্ছে কি ডিফারেন্টভাবে। আচ্ছা আচ্ছা, এই যে থ্যাংক ইউ, এই যে এটা কোশ্চেন 1 কি বলেছে, রাইট দ্য এক্সপ্রেশন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইন দ্য ফর্ম অফ এ প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস বি, ওয়ার এ অ্যান্ড বি আর কনস্ট্যান্টস। সো তোমরা হচ্ছে যারা ফর্মুলা দিয়ে কম্পিউটিং স্কোয়ার করতে পারো ইউজ করো, আমি তোমাদের এই ক্লাস কিছুদিন আগে ওইটা কখনোই বলবো না যে না ফর্মুলা ইউজ করেন, আমি যেটা দেখাচ্ছি এইভাবে করো, বাট আমি আমার মতো করে করছি, ঠিক আছে? তাহলে আমি কী করবো, এটাকে আমি এটাকে এক্স স্কোয়ার্ড মাইনাস, এখানে কি আছে মাইনাস আছে এই জন্য মাইনাস দিলাম, তারপর একটা ফর্মুলা 2 দিলাম, আমার এ হচ্ছে এক্স, আমি এক্স দিলাম, এখন আমার সিক্স এক্স বানাইতে একটা 3 লাগবে, সো 3 ইজ মাই অ্যাকচুয়ালি বি, সো ইট উইল বি ফলোড বাই পজিটিভ বি স্কোয়ার, দ্যাট মিনস পজিটিভ 3 স্কোয়ার অ্যান্ড নেগেটিভ 3 স্কোয়ার, কারণ এই 3 স্কোয়ারটা ছিল না, এটাকে জোর করে আমি দিছি, সো এই জন্য এটাকে নিউট্রালাইজ করার জন্য এই নেগেটিভ 3 স্কোয়ারটা দিছি, আর প্লাস 1 তো আগেই ছিল, ঠিক আছে, প্লাস 1 তো আগেই ছিল। সো এই পার্টটা কি হয়, এই পুরো পার্টটা, এখন এই পুরো পার্টটা দিয়ে আমি আসলে একটা স্কোয়ার ফর্ম করতে পারবো, ঠিক আছে? এটা কি দেখো, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে আছে, তার মানে হচ্ছে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি, সো এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, এখানে কত ছিল মাইনাস 9 প্লাস 1, সো ফাইনালি পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 8, সো এটা তো কমপ্লিট হয়ে গেল। সো যখন এরকম একটা কোয়াড্রেটিককে আমরা কম্পিউটিং স্কোয়ারে লিখতে পারবো, তখন এইটা হচ্ছে যে এই ভেতরে এক্স স্কোয়ারের ভেতরে যে পার্টটা আছে সেটাকে লাইন অফ সিমেট্রি 0 করলে তুমি লাইন অফ সিমেট্রি পাবা, এবং টার্নিং পয়েন্ট সবসময় টার্নিং পয়েন্ট বা মিনিমাম পয়েন্ট বা ম্যাক্সিমাম পয়েন্ট সবসময় লাইন অফ সিমেট্রিতে এক্সিস্ট করে, তো সেটাই এখানে বলছে। গেল করে দেখো, হেন্স রাইট ডাউন দ্য মিনিমাম, রাইট ডাউন দ্য কোঅর্ডিনেটস অফ দ্য মিনিমাম পয়েন্ট অন দ্য কার্ভ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার্ড মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান, তার মানে আমার ওয়াইটাকে কীভাবে লিখতে পারি আমরা, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার্ড মাইনাস 8, সো মিনিমাম পয়েন্ট হবে, এটা যদি বলতো স্টেশনারি পয়েন্ট তাহলেও আমি এটাকে লিখতাম, যদি বলতো টার্নিং পয়েন্ট তাহলেও আমি এটা লিখতাম, সেটা মিনিমাম পয়েন্টের কোঅর্ডিনেটটা কী হবে আমাদের 3, -8, বুঝে গেছে? আচ্ছা, এইখানে আমাকে বলেছে এখানে দ্য ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই আর সাচ দ্যাট ওয়েন লন ওয়াই ইজ প্লটেড এগেনস্ট লন এক্স দ্য স্ট্রেট লাইন গ্রাফ পাসিং থ্রু দ্য পয়েন্টস 5, 6, 5 অ্যান্ড কোনটা 6, 5 অ্যান্ড 8, 9 ইজ অবটেইনড, শো দ্যাট ওয়াই ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে কত, ই টু দি পাওয়ার পি টাইমস এক্স টু দি পাওয়ার কিউ, ওয়ের পি এন কিউ আর ইন্টিজার্স। ওকে, তাহলে এই কাজটার মধ্যে প্রথমে আমরা কী করবো বলো তো, প্রথমে আমরা কী করবো, গ্রেডিয়েন্টটা বের করে নিব না, আমাদের তো একটা ক্রাফটার চেঞ্জ করে দিছে, এখানে কি বলছে, এখানে হচ্ছে লন ওয়াই, এটা হচ্ছে লন এক্স, সো এটা এখন কি লন ওয়াই ভার্সেস লন এক্স মানে গ্রাফে প্লট করছি, তো সে প্লট করার কারণে কি হচ্ছে, একটা স্ট্রেট লাইন তৈরি হচ্ছে, সেই স্ট্রেট লাইনটা কী কী পয়েন্ট দিয়ে পাস করতেছে, একটা হচ্ছে 6, 5 কোঅর্ডিনেটস এরকম পয়েন্ট দিয়ে পাস করছে, আরেকটা হচ্ছে 8, 9 কোঅর্ডিনেটস এরকম পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে আমরা গ্রেডিয়েন্টটা বের করি, গ্রেডিয়েন্টটা কী হবে আমাদের 9 - 5, হ্যাঁ 9 - 5 আর এটা হচ্ছে 8 - 6, সেটা কত আসে হচ্ছে 4/2, 4/2 ক্রস আউট করলে আমার হচ্ছে 2 আসে, তাহলে আমাদের এখন যদি আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন বানাতে যাই আমরা এটা ইউজ করবো y - y1 ইজ ইকুয়ালস টু m টাইমস x - x1, বাট আমাদের এখানে এই ওয়াইটা কি, এই ওয়াইটা কিন্তু ওয়াই এক্সিস না, এটা কি লন ওয়াই, আর এক্সটা কি, এক্সটা কিন্তু এক্স এক্সিস না, এটা হচ্ছে লন এক্স, তাহলে আমরা কী লিখবো, আমরা যে কোনো একটা পয়েন্ট চুজ করতে পারি, ইদার দিস ওয়ান অর দিস ওয়ান, আমরা লিখতে পারি হচ্ছে লন ওয়াই মাইনাস, আমি এটা নিচ্ছি ঠিক আছে, -5 ইজ ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট হচ্ছে 2, তাহলে 2 টাইমস লন এক্স মাইনাস এটার করসপন্ডিং এক্স কত ছিল 6, লিখলাম 6, তাহলে কী পাচ্ছি আমরা লন ওয়াই -5 ইজ ইকুয়ালস টু 2 লন এক্স -12, তারপর আমরা কী লিখতে পারি এখানে লন ওয়াই ইজ ইকুয়ালস টু এখানে কী লেখা যায়, এই 2টা এটার উপরে আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে, লন এক্স স্কোয়ার্ড আর এটা কত -12 + 5 কত আসে -7, না -7, এত পর্যন্ত ক্লিয়ার আমরা সবাই? আচ্ছা, তারপরে লাইনে আমরা এটা লিখতে পারি লন ওয়াই মাইনাস লন এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু -7, এখন কি আমরা লগার এই যে আমরা এটা জানি না, এটা লনের যে এই যে লন এ মাইনাস লন বি এটা কী হবে আমাদের লন এ ডিভাইড বাই বি, রাইট? তাহলে এটা আমরা অ্যাপ্লাই করলে কী পাচ্ছি লন ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু -7, আচ্ছা লনের বেস কত,
e তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি নেক্সট লাইনে y ডিভাইড বাই x স্কয়ার ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস 7 বলতে পারি তাহলে নেক্সট আমি কি লিখতে পারি y কে যে সাবজেক্ট বানাই এটা কত e টু দি পাওয়ার মাইনাস 7 টাইমস x স্কয়ার সো আমাকে আমার যে p ভ্যালুটা আসছে p আসছে মাইনাস 7 আর q আসছে আমাদের কত 2 ক্লিয়ার আচ্ছা যাই পরেরটা আচ্ছা এইটাতে কয়েকজনের ভুল হয়েছে আবার কয়েকজনের কারেক্ট কার যেন ভুল হয়েছে এটা 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 কার ভুল হয়েছে এই যে এটা এই ইনইকুয়ালিটিটা কাজী ভুল হয়েছে এটা হ্যাঁ হ্যাঁ সবার ঠিক হয়েছে এটা আচ্ছা ঠিক আছে এখানে আমি যখন একটা রিকোয়েস্ট করব যখন মডুলাসটা থাকবে না ঠিক আছে একটু একটা স্কেচ করো ঠিক আছে স্কেচটা তোমাদেরকে একদম পুরো ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার করে দিবে ফর এক্সাম্পল এটা আসলে কী লেখা যায় এটা লেখা যায় হচ্ছে ফোর এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন নাইন সো দেন আমাকে এটা কী লিখতে পারি ফোর এক্স গ্রেটার দেন টেন সো বোথ সাইডে মানে এক্স এক্স গ্রেটার দেন টেন ওভার ফোর সো এক্স গ্রেটার দেন ফাইভ ওভার টু অর উই ক্যান রাইট মাইনাস অফ ফোর এক্স মাইনাস ওয়ান দ্যাট ইজ গ্রেটার দেন নাইন ঠিক আছে দেন মাইনাস দিয়ে যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিই কী পাচ্ছি ফোর এক্স মাইনাস ওয়ান এই ইনইকুয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে কী হবে লেস দেন মাইনাস নাইন সো কী হবে ফোর এক্স ইজ লেস দেন মাইনাস এইট বোথ সাইডে ফোর দিয়ে ডিভাইড করলে টু তাহলে এক্স ইজ লেস দেন মাইনাস টু তাহলে ফাইনালি আমরা ইনইকুয়ালিটি কী পাচ্ছি এক্স লেস দেন মাইনাস টু অর এক্স গ্রেটার দেন ফাইভ ওভার টু সো এইটা যদি তোমরা একটা স্কেচ করো আমি স্কেলটা করে রাখলাম জানি না ঠিক আছে এখানে এই জিনিসটা কী হবে এটা ফোর এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান কে ওয়ান ওভার ফোর না মানে জিরো পয়েন্ট টু ফাইভ সো ওয়ান যদি এখানে থাকে ওয়ান যদি এখানে থাকে জিরো পয়েন্ট টু ফাইভ মানে এখানে সো এটা কী হবে মাইনাস ওয়ান দিয়ে যাওয়ার কথা সো এটা এটা কথা জিরো পয়েন্ট টু ফাইভে এটা এখানে এসে দেন আবার এটা কোথায় এভাবে চলে যাবে এগ্রিড এটা কোনটা করলাম শুধু যদি আমি ওয়াই ইজ ইকুয়াল টু মডুলাস অফ ফোর এক্স মাইনাস ওয়ান আর এখানে একটা লাইন আছে দিস ইজ ওয়াই ইজ ইকুয়াল টু নাইন সো এখন বলতেছে এই যে এই মডুলাসটা কোন কোন পার্টের জন্য এই নাইন থেকে বড় হবে মানে যখন এই এক্সের ভ্যালু এটা হচ্ছে এখানে ফাইভ ওভার টু আছে সো যখন এক্স ফাইভ ওভার টু থেকে বড় চলে গেল তখন কী হচ্ছে মডুলাসটা উপরে এই লাইনের উপরে চলে গেছে মানে দিস লাইন মডুলাস গ্রাফ হ্যাজ বিকাম মানে লার্জার দেন দিস নাইন আবার সিমিলারলি এখানে হচ্ছে এক্সের ভ্যালু হচ্ছে কত এখানে এক্স হচ্ছে মাইনাস টু সো যখনই এক্স মাইনাস টু থেকে ছোটো হচ্ছে তখনও হচ্ছে এই কার্ভটা এই লাইন থেকে বড় চলে এই এই কার্ভের এই মডুলাসের এই পার্টটা এখান থেকে এই লাইন থেকে লার্জার হয়ে গেছে এইটা হচ্ছে এই ভিজুয়াল এই স্কেচটা করে নিও এইটার জন্য স্কেচ ছাড়াও আসলে ভুলের পসিবিলিটি কম বাট দেয়ার আর সাম মডুলাস গ্রাফ যেটা ইনইকুয়ালিটি যেটাতে তোমরা স্কেচ ছাড়া করতে গেলে ভুল হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় পরেরটাতে যাবো এটার বিতে কোশ্চেন থ্রি এর বিতে আচ্ছা এখানে কিছুই না এখানে স্কোয়ার রুট এক্সকে একটা ডিফারেন্ট ভ্যারিয়েবলে ইউজ ইন্ট্রোডিউস করে নিলেই হইতো লেট স্কোয়ার রুট অফ এক্স ইজ ইকুয়ালস টু ইউ তাহলে আমি কী লিখতে পারি আচ্ছা দ্যাট ইমপ্লাইজ দেখো এক্স ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার এটা বলা যায় তাহলে আমি এখানে কী লিখতে পারি টু ইউ স্কোয়ার মাইনাস ইলেভেন ইউ প্লাস টুয়েলভ ইজ ইকুয়ালস টু জিরো টু আর টুয়েলভ টাইমস করলে কত হয় টোয়েন্টি ফোর তাহলে কী লিখতে পারি টু ইউ স্কোয়ার মাইনাস এইট ইউ মাইনাস থ্রি ইউ প্লাস টুয়েলভ ইজ ইকুয়ালস টু জিরো এখান থেকে টু কমন টু ইউ কমন যায় তাহলে কত ইউ মাইনাস ফোর তারপর হচ্ছে আমার এটা কত মাইনাস থ্রি কমন যায় তাহলে হচ্ছে ইউ মাইনাস ফোর ইজ ইকুয়ালস টু জিরো তাহলে আমরা কী কী ভ্যালু এখানে ফ্যাক্টরাইজ কম্পিটিশন কীভাবে হবে ইউ মাইনাস ফোর টাইমস টু ইউ মাইনাস থ্রি ইজ ইকুয়ালস টু জিরো দ্যাট মিনস ইউ ইজ ইকুয়ালস টু ফোর অর ইউ ইজ ইকুয়ালস টু থ্রি ওভার টু এতটুকু নিয়ে তো কারো কোনো সমস্যা নাই বাট ইউ কী ছিল ইউ ছিল স্কোয়ার রুট অফ এক্স সো স্কোয়ার রুট অফ এক্স ইকুয়ালস টু ফোর অর স্কোয়ার রুট অফ এক্স ইজ ইকুয়ালস টু থ্রি ওভার টু বোথ সাইডে স্কোয়ার করে দিলে এক্স ইজ ইকুয়ালস টু ফোর অর এক্স ইজ ইকুয়ালস টু সরি না এক্স ইজ টু ফোর না এক্স ইজ টু সিক্সটিন সরি ফোর স্কোয়ার হচ্ছে সিক্সটিন ঠিক আছে আর পরেরটা হচ্ছে নাইন ওভার ফোর ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা পরেরটা যাবো কাজী আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক গ্রাফ এখানে কি বলেছে দ্য গ্রাফ y ইজ ইকুয়ালস টু a tan bx where a and b are constants passes through the point 0, -4 and has a period of 480 এটা tan গ্রাফ ঠিক আছে এখন tan গ্রাফে আমার a আর b এর ভ্যালু এই যে এটা 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 কি বাইরে একটা কনস্ট্যান্ট না এটা কনস্ট্যান্ট না
আগে আমরা যে ভ্যালুটা দিছি ওইটা বসায় দিই, জিরো আর মাইনাস ফোর। তাহলে হচ্ছে যখন কত মাইনাস ফোর, তখন হচ্ছে এ প্লাস টু টাইমস টেন জিরো, তো আমার জিরোই হয় তাই, টেন টু টাইমস জিরো মানে টেন জিরো কিন্তু জিরো। তাহলে এর ভ্যালু কত আসে, এর ভ্যালু মাইনাস ফোর। এতটা বুঝতে পারছি। আচ্ছা আবার এটাকে এই যে এখানে যখন এরকম ফরম্যাটে দেওয়া থাকে, ঠিক আছে, এক্স এর কোফিশিয়েন্টটা দিয়ে পিরিয়ড ডিফাইন হয়, টেন এর জন্য পিরিয়ড ইজ ইকুয়ালস টু 180 ডিভাইডেড বাই বি। এটা এটা জানো, টেন গ্রাফের জন্য পিরিয়ড হচ্ছে 180 ডিভাইড বাই বি, এটা জানো? হ্যাঁ হ্যালো। আচ্ছা তাহলে আমি যদি আমাকে আমাকে তো পিরিয়ড বলে দিছে, বিটাকে এখানে নিয়ে যাই, বি ইজ ইকুয়ালস টু পিরিয়ড 180 ডিভাইডেড বাই 480। সো এটা এটা জিরো জিরো ক্রস আউট হয়ে যাচ্ছে, সিক্স জিরো ক্রস আউট করলে থ্রি, আর এটা সিক্স জিরো ক্রস আউট করলে এইট, তার মানে থ্রি ওভার এইট। তাহলে হচ্ছে আমাদের থ্রি ওভার এইট। তাহলে তাহলে আমাদের কার্ভটা কী হয়ে গেল, ওয়াই ইজ ইকুয়ালস টু টু টাইমস টেন থ্রি ওভার এইট এক্স মাইনাস ফোর। এতটুকু পর্যন্ত ক্লিয়ার আমরা? যদিও এটা লিখতে বলে নাই, বাট আমি একটু লিখে নিলাম, কারণ আমার পরে গ্রাফটা স্কেচ করতে হবে। বুঝতে পারছি। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, আমার তো রোলারটা লাগবে স্কেচ করার জন্য। আচ্ছা এখন আমার এখানে এর ভ্যালু কত ছিল, এখানে মাইনাস ফোর। তাহলে আমি যেটা করব এখানে, এখানে একটা লেটস সে এখানে আমি এটা নিচ্ছি, এইটা হচ্ছে আমার লেটস সে মাইনাস টু, আর এটাকে আমি মাইনাস ফোর বললাম, ক্লিয়ার? তাহলে এটাকে আমি হচ্ছে পজিটিভ টু, এটা পজিটিভ ফোর বলতেছি। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা হচ্ছে মাইনাস টু, এটা হচ্ছে মাইনাস ফোর। আমাদের জন্য ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই মাইনাস ফোর লাইনটা, এই মাইনাস ফোর লাইনটা। আর ঠিক আছে, এটা আমি হালকা করে, খুবই হালকা করে একটা দিয়ে দিলাম, দেখো হয়তো দেখাও যাচ্ছে না, এটা তোমার জন্য, ঠিক আছে, বা এটা তো তোমার জন্য বা এক্সামিনারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই হালকা করে লাইনটা। আচ্ছা অ্যাসিম টেনগ্রাফে অ্যাসিমটোট লাইন কোথায় পাওয়া যায় বলতে পারবা? প্রথম অ্যাসিমটোট লাইনটা কোথায় পাওয়া যায়? হ্যালো, হ্যাঁ 90 ডিগ্রি তো, কিন্তু সেটা কখন, যখন পিরিয়ড 180 থাকে, রাইট? না না, আমার কথাটা বুঝো, সেটা কখন তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে 90 ডিগ্রি কখন, যখন 10x আমরা যদি এইটার মধ্যে ইয়ে করতে যাই, তখন 90 ডিগ্রিতে তোমার কি হয় পিরিয়ড পাই। বাট লাইক এইভাবে চিন্তা, সরি অ্যাসিমটোট লাইন পাই। সো পিরিয়ড সবসময় জিরো আর অ্যাসিমটোটের মাঝখানে থাকে, রাইট? না আমার এই গ্রাফের পিরিয়ড কত, 480 না? তাহলে তোমার অ্যাসিমটোট লাইন পাবা 480-কে টু দিয়ে ডিভাইড করো, তাহলে কত আসবে 240। তাহলে 240-তে আমরা অ্যাসিমটোট লাইন পাবো। সো 240 এটা এটা ঠিক মাঝখানে একটা লাইন, ঠিক আছে, এটা কোথায়, এত অ্যাকুরেট না হলেও চলবে, আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কত, 10 পর্যন্ত আসছে, তাহলে 5 এখানে আসে, ঠিক আছে। সো এখানে আমি হচ্ছে একটা ডটেড লাইন দিয়ে দিব, ঠিক আছে, অ্যাসিমটোট লাইনটা বোঝানোর জন্য একটা ডটেড লাইন দিয়ে নিলাম। এখন কি হবে কার্ভটা আমাদের, এইটা যদি মাইনাস ফোর, মানে এটা মাইনাস ফোরটা না থাকতো তাহলে কার্ভটা এখান থেকে শুরু হইতো, বাট মাইনাস ফোরের কারণে কার্ভটা এই চার ঘর নিচে চলে আসছে। সো এটা তখন এইভাবে চলে যাবে, অ্যাসিমটোট লাইনের অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল যাবে, বাট কখনো এটাকে টাচ করবে না, ঠিক আছে। অ্যান্ড দেন এখান থেকে, এই যে এখান থেকে অ্যাসিমটোট লাইন নিচে থেকে এটা এই পর্যন্ত আসবে, কারণ আমাকে গ্রাফটা এই পর্যন্ত, এই 480 পর্যন্তই ড্র করতে বলছে। তাহলে এটা আরেকটু আমরা যদি অ্যাসিমটোট লাইনটাকে নিচে ইনক্রিজ করি, ঠিক আছে, তাহলে এটা কী হচ্ছে আমাদের, এখান থেকে এসে এটা এই পর্যন্ত যাচ্ছে, ক্লিয়ার এই কার্ভটা? কারো কোনো কোশ্চেন, বেশি বড় হয়ে গেছে দেখা যাচ্ছে না এক ভিউতে, তারপরেও হয়েছে, বুঝে গেছে আমাদের, যাবো পরেরটায়। আচ্ছা এখন এইখানে এই ম্যাথটা তো অনেক ইজি ছিল, এই এই ম্যাথে কে কে ভুল করছো, নাকি এই ম্যাথে সবাই মার্কস পাইছো? কাজী, আচ্ছা বাট ফুল মার্কস পাইছো নাকি কিছু মাইনাস গেছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখানে দেখো, এখানে তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড দুইটা ছিল, একটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, আর এটা ছিল হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 27x, দুইটা ইকুয়েশন। কি বলেছে, এই এইটা একটা কোয়াড্রেটিক কার্ভ, এইটা একটা ধরো ইয়া স্কোয়ার রুটের কার্ভ, এই দুইটা কার্ভ দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে, একটা বলে দিছে ও জিরো জিরো মানে অরিজিন দিয়ে যায়, আরেকটা পয়েন্ট হচ্ছে এ। তো আমাদেরকে যেটা বের করতে হবে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ লাইন ও এ।
সো আমরা আমাদের এখন জার্নিটা হবে এ পয়েন্টের কোঅর্ডিনেটটা বের করা। তো কি আসবে আমাদের, আমরা এখানে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারটা এখানে সাবস্টিটিউট করে দিই, তাহলে কি আসে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু 27x। এটাকে বোথ লেফট সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 27x ইজ ইকুয়ালস টু 0। এক্স কমন যায় তাহলে কি পাই আমরা, এক্স টাইমস এক্স কিউব মাইনাস 27 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তো একটা এক্স তো অবভিয়াসলি 0 হবে বলেই দিছে এখানে, এখানে 0 আছে। আরেকটা কি হবে এক্স কিউব মাইনাস 27 ইজ ইকুয়ালস টু 0, সো এক্স কিউব ইজ ইকুয়ালস টু 27 দ্যাট উইল গিভ আস এক্স ইজ ইকুয়ালস টু 3। সো যখন আমরা এক্স 3 পেয়ে গেলাম এটা এই ইকুয়েশনে বসায় দিই, তাহলে হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু আমার কত 3 স্কোয়ার, দ্যাট ইমপ্লাইজ ওয়াই ইজ ইকুয়ালস টু 9। তাহলে আমাদের এ কোঅর্ডিনেটটা কি চলে আসছে, 3,9। এতটুকু বুঝতে পারছি এ কোঅর্ডিনেটটা। আচ্ছা আর আমাদের ও কি অরিজিন তো 0,0 এটা দেওয়াই আছে, রাইট? হ্যাঁ, তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে দিলে আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ও এ লাগবে, আর একটা হচ্ছে মিড পয়েন্ট অফ ও এ লাগবে। তাহলে গ্রেডিয়েন্ট অফ ও এ কত, 9 - 0 ডিভাইড বাই 3 - 0 মানে 9 / 3 মানে হচ্ছে কত 3, এটা হচ্ছে ও এর গ্রেডিয়েন্ট। সো মিড পয়েন্ট অফ ও এ কত, মিড পয়েন্ট অফ ও এ দ্যাট উড বি কত হবে 0 + 3 ডিভাইড বাই 2 কমা 0 + 9 ডিভাইড বাই 2, তাহলে একটা হচ্ছে 3/2 কমা হচ্ছে 9/2, সো এটা হচ্ছে মিড পয়েন্ট। তো আমার যে পারপেন্ডিকুলার বাইসেক্টরটা এটা এই পয়েন্ট দিয়ে পাস করবে, আর সিন্স এটা পারপেন্ডিকুলার তাহলে আমি এখানে লিখতে পারি গ্রেডিয়েন্ট অফ পারপেন্ডিকুলার সেটা কত হবে -1/3। এগ্রিড? হ্যাঁ, আচ্ছা তাহলে আমাকে এই গ্রেডিয়েন্ট অ্যান্ড এই কোঅর্ডিনেটসে পয়েন্ট দিয়ে পাস করে একদম স্ট্রেট লাইনের ইকুয়েশন কত হবে y - y1 মানে হচ্ছে y - 9/2 ইজ ইকুয়ালস টু -1/3 x - 3/2। এইটুকু পর্যন্ত হইলেই আসলে আমাদের ম্যাথটা হয়ে যায়। কেউ যদি এটা সিম্পলিফাই করতে চাও করতে পারো, আমি যখন এটাকে 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আই উইল গেট 6y মাইনাস কত এখানে 18 ইজ ইকুয়ালস টু এখানে কত পাচ্ছি -2 টাইমস x - 3/2। তারপরে হচ্ছে আমি এটা কত পাচ্ছি 6y - 18 ইজ ইকুয়ালস টু -2x + 6। সো এটাকে এই সাইডে নিয়ে আসলে আমরা কী পাচ্ছি 6y + 2x আর এটা কত না +6 এটা তো +3 হবে, মাই ব্যাড, একটু এটা হচ্ছে 2 সাথে এটা টাইমস করে +3 হবে, এটা হচ্ছে +3 দেন 3 + 18 এটা হবে 21। সো যদি কখনো এইভাবে এই ফর্মেটে চায় তাহলে এইভাবে দেখাইতে হবে, এই ম্যাথের জন্য এই ফর্মেটটা ইম্পর্টেন্ট ছিল না, ঠিক আছে, আমরা এখানে শেষ করে দিলেও পারতাম, বাট আমি এটা দেখাইলাম ইন কেস যদি কখনো এই স্পেসিফিক ফর্মেটে চায়, এরকম করে মাঝে মাঝে চায় স্পেসিফিক ফর্মেট দিয়ে দেয়, সো এই জন্য আমি এই একটা দেখাইলাম। পরেরটা যাই, আচ্ছা আচ্ছা এইটা কি আমাদের ডিফারেন্সিয়েশনের একটা ম্যাথ, অ্যাপ্রক্সিমেশন ভ্যারিয়েবল এক্স এন ওয়াই সাজ দ্যাট, আচ্ছা ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার x/2 + x cos 2x ওয়ার এক্স ইজ ইন রেডিয়ান্স, ইউজ দ্য ডিফারেন্সিয়েশন টু ফাইন্ড অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন ওয়াই অ্যাজ এক্স ইনক্রিজেস ফ্রম 1 - 1+h ওয়ার এইচ ইজ স্মল। ওকে ফাইন, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু কত আমাদের ই টু দি পাওয়ার x/2 + x cos 2x, এটাকে যদি আমরা ওয়াই এক্স এর এফেক্টে ডিফারেন্সিয়েট করি উইল গেট dy/dx, এটা কি হবে ই টু দি পাওয়ার x/2 টাইমস হচ্ছে আমাদের কত হাফ প্লাস, এটা কিন্তু প্রোডাক্ট ফুলে পড়ে গেছে, তাহলে কী হবে x dy/dx cos 2x + cos 2x times dy/dx। আমি ফর্মুলাটা একটু লিখলাম ইচ্ছা করে, কারণ সব অনেক সময় ডিরেক্টলি লিখলে অনেকে রিয়েল মানে বুঝতে একটু কী বলে প্রবলেম হয়, আমি বলতেছি না তোমাদের প্রবলেম হচ্ছে, বাট লাইক ইন ফিউচারে মানে কেউ যদি এটা ইউজ করে ওটার জন্য লিখে রাখলাম। এটা কী হচ্ছে তাহলে হাফ ই টু দি পাওয়ার x/2 প্লাস, এটা কী হবে কসকে ডিফারেন্সিয়েট করলে কী হবে মাইনাস, তাহলে x - -sin 2x, কিন্তু এখানে তো আবার 2x আছে, তাহলে চেঞ্জ রুলের কারণে এটা আরেকবার ডিফারেন্সিয়েট হবে, তাহলে কত আসবে আমার এটা 2 আসবে প্লাস, এটা তো রেজাল্ট 1 হয়ে যাবে, তাহলে শুধু cos 2x থাকতেছে। তো ফাইনালি আমি dy/dxটা কত পাচ্ছি, dy/dx পাচ্ছি হচ্ছে আমাদের হাফ ই টু দি পাওয়ার x/2 - 2x sin 2x + cos 2x, আমার ডিফারেন্সিয়েশনটা ডান, রাইট? আর এখানে বলে দিচ্ছে x এর ভ্যালু 1 থেকে 1 + h হয়েছে, তাহলে ডেল x কত হবে
डेल एक्स হচ্ছে 1 প্লাস h মাইনাস 1 মানে হচ্ছে শুধু h ক্লিয়ার আর আমরা এটা জানি না যে ডেল y ওভার ডেল x ইজ ইকুইভ্যালেন্ট টু dy ওভার dx রাইট এট ওল্ড ভ্যালু অফ x আমরা এখন আমাদের একটা কাজ বাকি ছিল সেটা হচ্ছে এট x ইজ ইকুয়ালস টু 1 dy ওভার dx টা কত dy ওভার dx হবে হচ্ছে হাফ e টু দি পাওয়ার হাফ মাইনাস 2 sin 2 प्लस कॉस टू इटा के कैलकुलेट कर ले कतो आशे बोल दो टू सर माइनस 14 माइनस 1.41 अप टू 3 सिग्निफिकेंट फिगर राइट सो हमरा ए वैल्यू टा इखने सब्स्टिट कर दिवो तो खान हमरा ए साइन टा यूज करबो हमरा इक्वल टू साइन यूज कर फेलबो सो हमरा लिखबो छे डेल वाई इज इक्वल्स टू माइनस 1.41 আর এটার ভ্যালু ছিল h তো এটা চলে আসলো তাহলে অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন y হচ্ছে এটা আর যদি বলতো নিউ ভ্যালু অফ y বা চেঞ্জ ভ্যালু অফ y তাহলে কি করতাম বলো একটা এক্সট্রা এক্সট্রা কোশ্চেন করলাম আমি এখানে আমাকে যদি বলতো হোয়াট ইজ দ্য চেঞ্জ ভ্যালু অফ y হোয়াট উড হ্যাভ মানে হোয়াট উই উড হ্যাভ ডান কি করতাম দেখো আইডিয়াটা বলো হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ না হ্যালো আমাকে লেটস সে আমি এসে y মানে নিউ y নিউ ভ্যালুটা কি আসতো তাহলে নিউ y মানে কত ওল্ড y ঠিক আছে সরি ওল্ড y প্লাস ডেল y হইতো না এটা কাজী তাহলে ওল্ড ওল্ড y টা কিভাবে খুঁজে পেতাম আমাদের যে অরিজিনাল ইকুয়েশন দেওয়া ছিল y = e টু দি পাওয়ার x ওভার 2 প্লাস x cos আমি যে পার্টটা দেখাচ্ছি এটা পুরো বোনাস ঠিক আছে এটা কোনো মানে এটা এই পার্ট না বাট কখনো যদি কোশ্চেনে এরকম মডিফিকেশন আসে তাহলে এখানে হচ্ছে আমরা x is equal to 1 সাবস্টিটিউট করে আমরা হচ্ছে এই যে ওল্ড যে y টা আছে এই ভ্যালুটা পেয়ে যাব সো দেন এটা এখানে বসাবো আর ডেল y তো আমরা বের করে রাখছি তখন এটা নিউ y টা পেয়ে যাব ক্লিয়ার এই ধরনের ম্যাথ করো নাই যে নিউ ভ্যালু অফ y চাইছে জি স্যার তাহলে তো বলা উচিত ছিল হ্যাঁ শিওর আচ্ছা এখন তারপর হচ্ছে আমাদের এখানে এখানে হচ্ছে আমাদের কোন ম্যাথটা এটা এটা চলে আসলো আমাদের এটা কোয়াড্রেটিকের ম্যাথ এটা ঠিক আছে ধরো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সরি পেপারটা একটু এনে নেই ভিউয়ের মধ্যে এটা হচ্ছে আমাদের কি কোয়াড্রেটিক কোয়াড্রেটিকের বুঝে ফাইন্ড দ্য এক্স্যাক্ট ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট কে ফর উইচ দ্য লাইন y is equal to 2x plus 1 is a tangent to the curve of this one so এখানে কিন্তু এটা খুব ইজিলি করা যায় মানে অত ডিফিকাল্টিজ নাই কিন্তু হচ্ছে যে এই ধরনের ম্যাথগুলিতে এক্স্যাক্ট ভ্যালু চাইলে তোমরা একটু মানে কেয়ারফুল থেকো ক্যালকুলেশন নিয়ে কে কে যেন একটা প্লাসেরটা ইউজ করছে মাইনাসেরটা ইউজ করে নেয় সামথিং লাইক দ্যাট এখানে কার যেন একটা সিলি মিস্টেক গেছে কার গেছে এটা এখানে মার্কসটা তুমি ট্রাই কর একটা মাইনাস মানে 10 এর আগে মাইনাস হয় না তারপর তুমি মাইনাস দিয়ে দিছো কে জানো একটা স্যার আমি দিয়েছি স্যার আচ্ছা ঠিক আছে সো y is equals to দেখি 2x plus 1 আর এটা হচ্ছে আমাদের y is equals to 4x squared plus kx plus k minus 2 এটা একটা স্ট্রেট লাইন এটা একটা কোয়াড্রেটিক ইন টার্মস অফ k kটা আমরা জানি না বাট বলছে এই স্ট্রেট লাইনটা এই কোয়াড্রেটিকের ট্যাঞ্জেন্ট হবে যখনই একটা স্ট্রেট লাইন একটা কোয়াড্রেটিকের ট্যাঞ্জেন্ট হয় তাদের যে কম্বাইন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন পাওয়া যায় সেটা b স্কয়ার মাইনাস 4ac অলওয়েজ ইকুয়ালস টু 0 হবে ক্লিয়ার হোয়েন এভার এ স্ট্রেট লাইন ইজ এ ট্যাঞ্জেন্ট টু এ কোয়াড্রেটিক কার্ভ তাদেরকে কম্বাইন করলে আমরা যে নিউ কোয়াড্রেটিক ইকুয়েশনটা পাবো মানে a x স্কয়ার প্লাস b x প্লাস c ফরম্যাটে যখন পাবো ইকুয়ালস টু 0 এই ফরম্যাটে যখন পাবো সেটা b স্কয়ার মাইনাস 4ac অলওয়েজ ইকুয়ালস টু 0 হবে ক্লিয়ার কথাটা আচ্ছা তাহলে আমরা এই দুটাকে ইকুয়েট করি আমরা কি লিখতে পারি 4x স্কয়ার প্লাস kx প্লাস k মাইনাস 2 is equals to 2x plus 1 এখন এটা কত আসবে 4x স্কয়ার প্লাস kx মাইনাস 2x এখানে কত আসতেছে আমাদের এটা প্লাস k মাইনাস 3 is equals to 0 তাহলে আরেকটু এখানে এক্সট্রা কমন নিয়ে নেই তাহলে হচ্ছে 4x স্কয়ার প্লাস আমি এখানে k মাইনাস 2 টাইমস x প্লাস এটা k মাইনাস 3 is equals to 0 লিখতে পারি তাহলে আমাদের এখন দেখো তো এই ইকুয়েশনটা এখন এ এক্স স্কোয়ার্ড প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই ফরম্যাটে আসছে না আসছে এখন আমি ডিক্লেয়ার করতে পারবো সিন্স এটা বলছে এটা ট্যাঞ্জেন্ট
এইটার বি স্কোয়ার্ড মাইনাস ফোর এ সি দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু জিরো। আমাদের বি কত? কে মাইনাস টু। এ কত? ফোর। সি কত? কে মাইনাস থ্রি। তাহলে আমি লিখতে পারি, আমি লিখতে পারি যে তোমার কে মাইনাস টু হোল স্কোয়ার্ড মাইনাস ফোর টাইমস আমার হচ্ছে এ কত? ফোর। আর এটি হচ্ছে কে মাইনাস থ্রি ইজ ইকুয়ালস টু জিরো, রাইট? এটাকে এক্সপ্যান্ড করে দিই, তাহলে হচ্ছে কে স্কোয়ার্ড মাইনাস ফোর কে প্লাস ফোর, এটা হচ্ছে মাইনাস সিক্সটিন টাইমস কে মাইনাস সিক্সটিন কে মাইনাস সিক্সটিন টাইমস মাইনাস থ্রি প্লাস ফোরটি এইট ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা? কে স্কোয়ার্ড মাইনাস এটা কত? টোয়েন্টি কে প্লাস ফিফটি টু ইজ ইকুয়ালস টু জিরো। এইটা কিন্তু কে এর আবার আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে না? হ্যাঁ, হ্যালো, এটার একটা সলিউশন আমরা জানি না, এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার্ড মাইনাস ফোর এ সি ডিভাইড বাই টু এ, রাইট? সো আমরা এখন এইটা ইউজ করবো, তাহলে কে এর ভ্যালু কত হবে? মাইনাস টোয়েন্টি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস টোয়েন্টি হোল স্কোয়ার্ড মাইনাস ফোর। এ কত? ফোর। সি কত আমাদের? ফিফটি টু ডিভাইডেড বাই আমার হচ্ছে টু ওয়ান। বুঝে গেছে? বুঝে গেছে? তাহলে এখন এখান থেকে এই ভ্যালুটা চলে আসে তোমার হচ্ছে বেসিক্যালি ফোর স্কোয়ার রুট এইট, এই পুরো ভ্যালুটা, ঠিক আছে? এই ভ্যালুটা চলে আসে ফোর স্কোয়ার রুট এইট। তাহলে আমি লিখতে পারি এসে টোয়েন্টি প্লাস মাইনাস ফোর স্কোয়ার রুট এইট বা স্কোয়ার রুট অফ ফোরটি এইটও লিখতে পারতাম, ঠিক আছে? ডিভাইড বাই টু। সো এখন আমি নিউমারেটর থেকে টু কমন নেই, টু কমন নিলে আমার কী আসতেছে? টেন প্লাস মাইনাস টু স্কোয়ার রুট এইট ডিভাইড বাই টু, ক্রস আউট করলাম, তাহলে হচ্ছে আমার পারলো টেন প্লাস মাইনাস টু স্কোয়ার রুট এইট। কেউ কেউ যদি এটাকে এইভাবে লেখো টেন প্লাস মাইনাস আই থিঙ্ক কত? ফোর স্কোয়ার রুট, না 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 সরি সরি, একটা একটা ভুল করছি, ওয়েট 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 ওয়েট, এটা ফোর স্কোয়ার রুট থ্রি চলে আসে, সরি সরি সরি, টু স্কোয়ার রুট এইট, দাঁড়া না ঠিক আছে, তো কত ছিল আমাদের? টু স্কোয়ার রুট এইট, এটা এই অবস্থায় আছে না? ঠিক আছে, আমার একটু ঠিক ছিল, ঠিক আছে, ফোর স্কোয়ার রুট, ফোর স্কোয়ার রুট এইট হচ্ছে ফোর ফোর স্কোয়ার, দাঁড়াও, হ্যাঁ কী বলো? ফোর স্কোয়ার রুট এইট, হ্যাঁ দাঁড়াও একটু বলো, এক মিনিট দাঁড়াও, এখানে আমি চাইলে এটা এটাকে আবার কি টু স্কোয়ার টাইমস টু লেখা যায় না? তাহলে এটাকে কী লেখা যায় বলো? আনসারে কী বললা? হ্যাঁ হ্যাঁ, না 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 মানে এবার চিন্তা করো, এখান থেকে ফোর বের করতে পারবো আমি? ফোর বের হলে কী হয়ে যাবে? টেন প্লাস মাইনাস টু, টু এর সাথে মাল্টিপ্লাই হয়ে ফোর স্কোয়ার রুট টু হবে না? আচ্ছা আমি এত না, তোমরা আমার ক্যালকুলেট করে এটা বলো তো, এই যে এই ভ্যালুটা কত আসে, এই পুরো ভ্যালুটা বলো, এটা টোয়েন্টি স্কোয়ার্ড মাইনাস সিক্সটিন টাইমস, এই যে এটা টোয়েন্টি স্কোয়ার্ড মাইনাস সিক্সটিন টাইমস ফিফটিন ফিফটি টু, এটা বলো তো কত আসে? আমি দেখতে যাচ্ছি ঠিক আছে কিনা আমার ক্যালকুলেশনটা, এটা কত আসে? ইম্পসিবল, এটা তো টোয়েন্টি স্কোয়ার্ড মাইনাস সিক্সটিন টাইমস ফিফটি টু, সরি ফিফটি টু না, হ্যাঁ ফিফটি টুই তো, কি বলো না বলো, তাহলে তো কোথাও একটা মিস্টেক হয়েছে, তার ওয়েট আমি তো দেখি, সরি কি হয়েছে যে আগের ইয়েতে এ ওয়ান ছিল না, এই যে এ ফোর ছিল না, আই ক্যারিড দ্যাট মিস্টেক, এইখানে তো এ ওয়ান, সো এখানে তো ফোর হবে না এটা, ঠিক আছে? সো ইটস ফোর টাইমস ওয়ান টাইমস ফিফটি টু, সো আমি যেটা এইটা করো, ফোর টাইমস ফিফটি টু, এটা এটা বের করো, টোয়েন্টি স্কোয়ার মাইনাস ফোর টাইমস ফিফটি টু কত আসবে? হ্যাঁ হ্যাঁ, ওয়ান নাইনটি টু, ওয়ান নাইনটি টু, ওয়ান নাইনটি টু, ওয়ান নাইনটি টুকে স্কোয়ার রুট করো কত আসে? এইট স্কোয়ার রুট থ্রি, সরি 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 মাই ব্যাড, এইট স্কোয়ার রুট থ্রি, তাহলে এটা এইট স্কোয়ার রুট থ্রি হবে, ঠিক আছে? এইট স্কোয়ার রুট থ্রি হবে, তারপরে হচ্ছে আরে এটা কেন কালার চলে আসলো, এইট স্কোয়ার রুট থ্রি হবে, এখান থেকে নিউমারেটর থেকে টু কমন নিতে পারি আমরা, টু কমন নিলে এখানে টেন প্লাস মাইনাস ফোর স্কোয়ার রুট থ্রি ডিভাইড বাই টু, ক্রস আউট করলে আমার এটা টেন প্লাস মাইনাস ফোর স্কোয়ার রুট থ্রি, ক্লিয়ার? ওকে, যাবো পরের টাই, কী নিয়ে বলো? হ্যাঁ
এটা কোয়াড্রেটিকের রুল, এই যে এটা হচ্ছে নেচার অফ রুটস। যখন তোমার একটা লাইনকে কোয়াড্রেটিক ইন্টারসেক্ট করে, এরকম দুইটা জায়গায় ইন্টারসেক্ট করে, তখন বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এই ভ্যালুটা গ্রেটার দেন জিরো হয়। যখন এরকম করে ট্যানজেন্ট থাকে, ঠিক আছে, তখন বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়ালস টু জিরো হয়। আর যখন এরকম করে কোনো ইয়া থাকে না, তাদের সলিউশন থাকে না, তখন বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো হয়। এটাকে বলা হয় নেচার অফ রুটস। ঠিক আছে, যাবো পরেরটায়। আচ্ছা, এইটা কেন, এইটা এটা এক্সপ্লেনেশন অনেকে লিখতে পারে না, এটা কেন বলো? লগের এই যে পার্টটা থাকে, এটাতে বেস বলে, এটাকে কি বলে বলো তো? এটাকে কি বলে? এটা একটা নাম আছে, এটা নামটা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, সো দ্য থিং ইজ আর্গুমেন্ট ক্যান নেভ, মানে আর্গুমেন্ট মাস্ট বি পজিটিভ, আর্গুমেন্ট মাস্ট বি পজিটিভ। সো আমাকে এখানে বলছে যে এক্সপ্লেন ওয়াই এক্স মাস্ট বি গ্রেটার দেন হাফ। তো এটা দেখানোর বেস্ট পলিসি হচ্ছে তুমি আর্গুমেন্টটাকে গ্রেটার দেন জিরো করো। ঠিক আছে, টু এক্স মাইনাস ওয়ান মাস্ট বি গ্রেটার দেন জিরো, তার মানে হচ্ছে টু এক্স মাস্ট বি গ্রেটার দেন ওয়ান, সো দ্যাট ইমপ্লাইজ এক্স মাস্ট বি গ্রেটার দেন হাফ। সো ইট ক্যান, ইট মাস্ট বি, ওই যে এটা ওয়াই, এটা অলরেডি এই যে ম্যাথমেটিক্যালি আমার এক্সপ্লেনেশন হয়ে গেছে, বুঝতে পারছি বলো। তুমি স্টেটমেন্ট যদি লিখতে পারতে, আর্গুমেন্ট আর্গুমেন্ট মাস্ট বি গ্রেটার দেন ওয়ান, তুমি লেখছো আর্গুমেন্ট? না স্যার, আমি লিখছি লগ লগ ক্যান নট টেক, মানে মানে ইটস লাইক জিরো তো নিতে পারবে না, তুমি জিরো দিতে পারবা? না স্যার। সো তোমার স্টেটমেন্টটা কিন্তু পার্সিয়ালি মিস্টেক ছিল, ক্যান নট নেগেটিভ ভ্যালুস, বাট জিরো তো নেগেটিভ না, ক্যান ইট টেক জিরো? সো দ্য বেস্ট বেস্ট অপশন হচ্ছে এটাও তো দেখতে পারতো, ওয়াই এক্স মাস্ট বি, মানে এখানে এক্সপ্লেন করতো ওয়াই এক্স মাস্ট বি গ্রেটার দেন হাফ। এটা এটা হচ্ছে একদম বেস্ট ওয়ে, বেস্ট অ্যাপ্রোচ টু শো, বুঝতে পারছো? তুমি যদি বলতে পারতো আর্গুমেন্ট মাস্ট বি পজিটিভ, দ্যাট উড বিন ওকে। আচ্ছা, সো এখানে বলছে ফাইন, হ্যাঁ হ্যাঁ, এটা তো অলরেডি পজিটিভ, এটা তো অলরেডি পজিটিভ, মানে প্লাস হচ্ছে, প্রবলেমটা কোথায় হবে? এখানে মানে এক্স যদি হাফ থেকে বড় হয়, এখানে তো এইখানে বসলে একটা প্লাস বসতেছে, তাই না? তো প্লাসের সাথে প্লাস হলে তো এটা এটা কোনো আমার প্রবলেম করতেছে না, প্রবলেম কিন্তু এখানে করতেছে, কারণ এখানে অলরেডি মাইনাস আছে। এই জন্য আমরা, তুমি এটা এটা চুজ করো, এক্স প্লাস থ্রি গ্রেটার দেন জিরো, সো কী আসতেছে? এক্স গ্রেটার দেন মাইনাস থ্রি, আর এখানে আসতেছে এক্স গ্রেটার দেন হাফ। দুইটারকে তুমি যদি কম্বাইন ইনিকুয়ালিটি করো, এক্স গ্রেটার দেন হাফ হলে এটা অটোমেটিকলি মাইনাস থ্রি থেকে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কি বলছে? ফাইন্ড দ্য এক্সাক্ট সলিউশন অফ দ্য ইকুয়েশন। এখানে এক্সাক্ট সলিউশন চেয়েছে, তার মানে ডেসিমেল ইউজ করা যাবে না। কে যেন ডেসিমেল ইউজ করছে, কে করছিল ডেসিমেল ইউজ? না, ডোন্ট ডু দিস, আমি বারবার বলতেছি এক্সাক্ট ইউজ করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, এখানে কি আছে আমার, এটা এটাকে কি লেখা যায়? এটা আমার ছিল হচ্ছে এরকম লগ এ বেস সিক্স, আর এটাকে টু টাইমস লগ এ বেস ওয়াই প্লাস থ্রি লিখতে পারি। দেন লগে যে সামনের কোভিশনটা, ওর আর্গুমেন্টে পাওয়ার হয়ে যায় না, তাহলে আমি নেক্সট লাইনে কি লিখতে পারি? লগ এ বেস সিক্স ইজ ইকালস টু লগ এ বেস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার। বেসিক্যালি এরপরে আরেকটা, মানে এইটাকে এই সাইডে নিয়ে এসে ডিভাইড রুল দিয়ে করা উচিত, বাট এখানে মার্কস মাত্র তিন, আমি আর এত দিকে যাব না। এখান থেকে আমি ডিরেক্টলি লিখতে পারি ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার ইকুয়ালস টু সিক্স, রাইট? দ্যাট মিন্স, খেয়াল করে দেখো, এখানে ওয়াই প্লাস থ্রি ইজ ইকুয়ালস টু, এখানে আমি একটা ইচ্ছা করে একটা ভুল করলাম, তোমরা আমাকে বলবা ভুলটা আমি কী করছি, বলো ভুলটা কী করছি? কেন, না 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 না, আমার তো ওয়াই এর ভ্যালু, এক্সাক্ট ভ্যালু দরকার, আমার সে এক্সপেনশন করার দরকার নেই, তো আমি ভুলটা এখানে করছি, যাও তোমার বলে দিলাম ভুলটা আমি এখানে করছি। থিঙ্ক অ্যাবাউট এক্স ওয়াই প্লাস থ্রি কি আর্গুমেন্ট না? আমি যদি মাইনাস স্কোয়ার রুট নেই, ঠিক আছে, এক্স্যাক্টলি, কারণ এখান থেকে আবার একটা মাইনাস আসছে, খেয়াল করে দেখো থ্রি কিন্তু ওই সাইডে গেলে মাইনাস আসবে, সো মাইনাস থ্রি মাইনাস স্কোয়ার রুট থ্রি কি আছে, একটা নেগেটিভ ভ্যালু তৈরি হয়, রাইট? সো এই জন্য হচ্ছে আমি ইচ্ছা করে প্লাস মাইনাস দিছিলাম বলার জন্য যে না স্যার এখানে শুধু প্লাস হবে, এটা শুনতে চাচ্ছিলাম যে আমার এটা শুধু প্লাস হবে, বুঝতে পারছো? দেন ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে মাইনাস থ্রি প্লাস স্কোয়ার রুট সিক্স। আই ওয়ান্টেড টু হিয়ার দিস লাইন, যে লাইক আপনি যে মাইনাসটা দিছেন ওইটা ছিল মিস্টেক,
আমি মাঝে মাঝে এরকম ইন্টেনশনাল, আর এটা কেউই পারে নাই, ভেরি স্ট্রেঞ্জ, এটা কেউই পারে নাই। তোমাদের কি লগারিদমের সমস্যা আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা এটার জন্য তোমরা একটা একটা রুল আছে, ওই রুলটা মানে ইম্পর্টেন্ট, দেখো এই রুলটা আমি লিখতেছি। এটা তো জানো লগ এ বেস বি, এখানে একটা থার্ড বেস যদি আমি ইন্ট্রোডিউস করি, লেটস ইট ক্যান বি এনি বেস, লেটস কল ইট সি, বেস সি, তখন লগ সি বেস বি ডিভাইডেড বাই লগ সি বেস এ, এটা লেখা যায়, এটা জানো? এইটাই হচ্ছে এই প্রবলেম সলভ করার হার্ট, এই এই প্রবলেমটা ক্লিয়ার। আমাকে এখানে কি বলছে, লগ এ বেস নাইন প্লাস লগ এ বেস বি টাইমস লগ স্কোয়ার রুট বেসটাই হচ্ছে স্কোয়ার রুট বি, আর আর্গুমেন্ট হচ্ছে নাইন এ। এটাকে আমাকে সিম্পলিফাই করে লিখতে হবে সি প্লাস ডি লগ এ বেস নাইন এই ফর্মেটে, যেখানে সি আর ডি হচ্ছে ইন্টিজার্স। ক্লিয়ার, ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা যদি আমরা ফলো করি, আমাদের কি আছে, প্রথমে এটা থাকলো লগ এ বেস নাইন প্লাস এটাকে যা আছে এইভাবে রেখে দিলাম আমরা, লগ এ বেস বি, এইটাকে আমি হচ্ছে আমার এখানে কি আছে, লগ এ বেস আছে না, আমি এ বেস ইন্ট্রোডিউস করতেছি থার্ড বেস হিসেবে, এটাকে ইন্ট্রোডিউস করতে তাহলে কী লিখতে পারি, লগ এ বেস নাইন এ, আর এখানে হচ্ছে লগ এ বেস স্কোয়ার রুট বি, বোঝা গেছে? এই যে এইটা অ্যাপ্লাই করছে এখানে এই ব্র্যাকেটের মধ্যে, ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ এভরি ওয়ান, কাজী, কাজী তুষার, কাজী কি কনফিউজ এটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এই স্কোয়ার রুট মানে কত, বি এর পাওয়ার হাফ না, তাহলে হাফটা সামনে নিয়ে আসি, তাহলে আমি কি লিখতে পারি, লগ এ বেস নাইন প্লাস এটা ব্র্যাকেটেই রাখলাম লগ এ বেস এ বেস এ বেস বি, আর এখানে হচ্ছে এখানে হাফ লিখলাম, এটাকে কী লেখা যায়, লগ এ বেস বি, আর এখানে কি আমাদের এটাকে দেখো, এটাকে লগ এ বেস নাইন, এটাকে লগ এ বেস নাইন প্লাস লগ এ বেস এ, এটা এটা লিখতে পারি, এই যে নিউমারেটর পার্টটাকে। আচ্ছা এখন এইটার এটা তো ক্রস আউট হয়ে যায় না, আর এই হাফটা মানে এই নিউমারেটর ডিভাইড বাই হাফ, তাহলে হাফটা উপরে উঠে গেলে টু হয়ে যাবে, তাহলে কী হবে আমাদের, লগ এ বেস নাইন, এ বেস নাইন প্লাস টু টাইমস, এটা কী থাকতেছে, লগ এ বেস নাইন, আর যখন বেস আর আর্গুমেন্ট সেম হয় এটা রেজাল্ট কত, ওয়ান, তাহলে প্লাস ওয়ান দিয়ে দিলাম, তাহলে এখন কী পাচ্ছি আমরা, এটা লগ এ বেস নাইন প্লাস টু লগ এ বেস নাইন প্লাস টু, যেটাকে ফাইনালি লেখা যায় টু প্লাস থ্রি লগ এ বেস নাইন, বুঝে গেছে? তার মানে আমাদের সি কত, সি হচ্ছে আমাদের টু, ডি হচ্ছে আমাদের থ্রি। কপি করছো, এটা তো কেউ পারো নাই, পরেরটায় যাবো, হ্যালো পরেরটায় যাবো, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পজ দিচ্ছি, শেষ করলে বলো। আচ্ছা তাহলে এইবার আমরা আমাদের কোশ্চেন এইট শেষ, আমরা কোশ্চেন নাইনে চলে গেলাম, ঠিক আছে কোশ্চেন নাইনে চলে গেলাম, এইটা কোশ্চেন নাইন, এখানে কি এটা আমাদের একটা ইন্টিগ্রেশনের ম্যাথ, কী বলছে, কার্ভ ইজ সাজ দ্যাট, এটার সেকেন্ড অর্ডার ডেরিভেশন হচ্ছে সাইন সিক্স এক্স মাইনাস পাই ওভার টু গিভেন দ্যাট ডি ওয়াই ওভার ডি এক্স ইকুয়ালস টু হাফ অ্যাট দ্য পয়েন্ট পাই ওভার ফোর কমা থার্টিন পাই ওভার টুয়েলভ, এই পয়েন্টে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, ভেরি গুড। এইটা তোমরা তোমাদের স্টাইলে করছো, আমি একটু আমার স্টাইলে করি, একটু দেখো তোমরা, হ্যাঁ এই জন্য আমি বলছি তোমরা অনেক ম্যাথ পারলেও মানে ইটস জাস্ট একটু স্টাইলটা ফলো করো, ডি স্কোয়ার্ড ওয়াই ওভার ডি এক্স স্কোয়ার্ড, খেয়াল করে দেখো আমি এটা গ্যাপ রাখতেছি, আমি এটা এটা কত আমাদের জন্য গিভেন, সাইন সিক্স এক্স মাইনাস পাই ওভার টু, রাইট, এটা গিভেন না আমাদের, বলো এটা গিভেন না, হ্যালো, আচ্ছা এখন আমি কী করলাম, এখানে একটা ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে একটা ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, এই ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দিলাম, এখানে ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দিলাম, সো এইটা আমাকে কী দিবে, এটা আমাকে দিবে হচ্ছে বেসিক্যালি ডিওয়াই ওভার ডিএক্স ইজ ইকুয়ালস টু, সাইনকে ইন্টিগ্রেট করলে কী হয়, মাইনাস কজ এক্স আসে, তাহলে আমার এখানে তো পুরো এই এটা হচ্ছে সাইনের অ্যাঙ্গেলটা, তাহলে কী হবে আমাদের, কজ
सिक्स एक्स माइनस पाई ओवर टू बट एक्स एर कोफिशियंट कत सिक्स তাহলে কি হবে ডিভাইড বাই সিক্স প্লাস দুইটা কনস্ট্যান্ট আসবে এই জন্য আমি সি ওয়ান দিলাম ক্লিয়ার ক্লিয়ার হ্যালো আচ্ছা এখন আমি কি লিখব অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু পাই ওভার ফোর ডিওয়াই ওভার ডিএক্স ইজ ইকুয়ালস টু হাফ এটা হচ্ছে গিভেন সো দ্যাট ইমপ্লাইজ এটা যদি আমি ইকুয়েশন ওয়ান দিই দ্যাট ইমপ্লাইজ আমার কী হবে হাফ ইজ ইকুয়ালস টু माइनस वन ओवर सिक्स ये लिखल ये कॉस सिक्स टाइम्स पाई ओवर फोर माइनस पाई ओवर टू प्लस सी वन सो एट कत चले आसे ये भैलूटा माइनस वन चले आसे राइट सो माइनस यो भैलूटाइज पुरो भैलूटा कत माइनस वन चले आसे कैलकुलेटर बसाय देखो माइनस वन से माल्टिप्लाई क्यों हो जाए प्लस वन ओवर सिक्स तेल क्यों पाँच हाफ इजिकल्स टू वन ओवर सिक्स प्लस सी वन तेल सी वन कत हाफ माइनस वन ओवर सिक्स दैट उल गिव अस कत वन ओवर थ्री रईट बुझा गया से तेल डिवई ओवर डिएक्सटा कि पेलम डिवई ओवर डिएक्सटा पासी हमें कत एखे एक गैप रखल डिओवर डिएक्सटा पासी कत माइनस वन ओवर सिक्स कस सिक्स एक्स माइनस फाइव ओवर टू प्लस वन ओवर थ्री এই পর্যন্ত এখন এখানেও আমি কী করলাম একটা ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম এখানে একটা ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম এটাকে আমি একটু ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে ইন্টিগ্রেশন সাইন এখানে ইন্টিগ্রেশন সাইন ক্লিয়ার মানে আমাকে মার্কস কাটতে পারবে এই ধরনের কোনো অপশন আমি রাখতেছি না এত কি বুঝাইতে পারতেছি হ্যালো হ্যালো তোমার নাই আচ্ছা তাহলে এটা কি হয় এটা ডিএক্স ডিএক্স চলে যায় তাহলে ডিওয়াই চলে আসে হচ্ছে আমাদের ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু এটা কত মাইনাস ওয়ান ওভার সিক্স কজের ইন্টিগ্রেশন কত সাইন তাহলে সাইন সিক্স এক্স মাইনাস পাই ওভার টু বাট এক্স এর কোফিশিয়েন্ট সিক্স সো ডিভাইড বাই সিক্স প্লাস এটা হচ্ছে ওয়ান ওভার থ্রি এক্স প্লাস আমার আরেকটা কনস্ট্যান্ট ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি টু তাহলে এক্ষেত্রে আমি কত পাচ্ছি যেটা মাল্টিপ্লাই হলে ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান ওভার থার্টি সিক্স টাইমস সাইন সিক্স পাই মাইনাস পাই ওভার টু ঠিক আছে প্লাস ওয়ান ওভার থ্রি এক্স প্লাস সি টু সো এখন আমার সি টুটা বের করতে হবে কী বলেছিল আমাদের কোঅর্ডিনেটটা হচ্ছে পাই ওভার ফোর কমা থার্টিন পাই ওভার টুয়েলভ এই পয়েন্টটা হচ্ছে কার্ভের উপর একটা পয়েন্ট তার মানে এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স কোঅর্ডিনেট হচ্ছে পাই ওভার ফোর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে থার্টিন পাই ওভার টুয়েলভ তাহলে এটা যদি সাবস্টিউট করে দিই তাহলে হচ্ছে থার্টিন পাই ওভার টুয়েলভ ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান ওভার থার্টি সিক্স সাইন এটা চলে আসে সিক্স টাইমস পাই ওভার ফোর মাইনাস পাই ওভার টু প্লাস ওয়ান ওভার থ্রি এটা হচ্ছে আমাদের কত পাই ওভার ফোর প্লাস সি টু আচ্ছা এই ভ্যালুটা কত চলে আসে এই ভ্যালুটা এটা জিরো চলে আসে রাইট আর এটা কত পাই ওভার ফোর তাহলে হচ্ছে আমাদের নেক্সট লাইনে কী লিখবো থার্টিন পাই ওভার এটা টুয়েলভ ছিল তো সরি থার্টিন পাই ওভার টুয়েলভ মাইনাস এটা এই সাইডে চলে আসলে পাই ওভার টুয়েলভ ইজ ইকুয়ালস টু সি টু সো ফাইনালি সি টুর ভ্যালু কত পাচ্ছি আমরা সি টুর ভ্যালু পাচ্ছি হচ্ছে জাস্ট পাই তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান ওভার থার্টি সিক্স টাইমস হচ্ছে আমাদের সাইন সিক্স এক্স মাইনাস পাই ওভার টু প্লাস ওয়ান ওভার থ্রি এক্স প্লাস পাই এটাতে কে যেন এক্স না দিয়ে এখানে পাই ইউজ করছিল লাস্ট লাইনটা এটা কে করছিল মানে এই জায়গাগুলিতে এক্স এর ভ্যালু ইউজ করছিল রাদার দেন রাইটিং এক্স এখানে এক্স লেখে নেয় এখানে এক্স লেখে নেয় এটা কে করছিল কেউ একজন করছিল কাজী তুমি করছিল না তাহলে কে তুষার ও এখন কেউই করে না এই যে একজন বললাম তো কেউ একজন তো করছে যে এক্স এর জায়গায় এখানে এক্স হবে তো ইকুয়েশন চাইছে না ওকে এরপরে আসো তোমাদের সবার ফেভারিট প্রবলেমটাতে যাই রাইট ভেক্টর কি বলছে এখানে রিলেটিভ কোশ্চেন টেন কি বলছে রিলেটিভ টু অ্যান অরিজিন ও দ্য পজিশন ভেক্টরস অফ এ বি সি অ্যান্ড ডি আর ও এ হচ্ছে সিক্স মাইনাস ফাইভ মানে এক্স ডিরেকশনে সিক্স ওয়াই ডিরেকশনে মাইনাস ফাইভ ও বি হচ্ছে টেন থ্রি এক্স ডিরেকশনে টেন ওয়াই ডিরেকশনে থ্রি ও সি এক্স ডিরেকশনে এক্স ওয়াই ডিরেকশনে ওয়াই ও ডি ওয়াই ডিরেকশনে টুয়েলভ সরি এক্স ডিরেকশনে টুয়েলভ ওয়াই ডিরেকশনে সেভেন ওকে ফাইন বলছে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ এ বি তাহলে আমাদেরকে আগে
কি করতে হবে, এ বি ভেক্টরটা বের করতে হবে, রাইট? এ বি ভেক্টর ইউনিট ভেক্টর হচ্ছে ওই ডিরেকশনের সবার ইউনিট ভেক্টর, এত এটা তো জানি আমরা। সেম ডিরেকশন ইউনিট ভেক্টরগুলো ইকুয়াল থাকে, ডু ইউ নো দ্যাট? তাহলে আমাদের কাজ হচ্ছে এ বি ডিরেকশনে ইউনিট ভেক্টর বের করা। তাহলে আগে এ বি বের করি। এ বি কি কি লেখা যায়? এ বি ভেক্টর ক্যান বি রিটেন অ্যাজ ও বি মাইনাস ও এ, এটা তো জানি, রাইট? সো ও বি কত? ও বি হচ্ছে আমাদের কত, টেন থ্রি মাইনাস ও এ কত, সিক্স মাইনাস ফাইভ, এটা কত আসে? তাহলে আমাদের এ বি চলে আসে হচ্ছে টেন মাইনাস সিক্স হচ্ছে কত, ফোর আর এখানে এইট, রাইট? এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে আমাদের ম্যাগনিচিউড অফ এ বি লাগবে, এটা ম্যাগনিচিউড অফ এ বি লাগবে। তাহলে এটা কি, স্কোয়ার রুট অফ ফোর স্কোয়ার প্লাস এইট স্কোয়ার, কত আসে? স্কোয়ার রুট অফ এইটটি। এইটটিকে কী লেখা যায় দেখো তো, স্কোয়ার রুট এইটটি রাখতে পারো, বাট লাইক ক্যালকুলেটার দিয়ে দেখো তো এটা কত আসে, ফোর স্কোয়ার রুট ফাইভ দে। হ্যালো, হ্যাঁ, ফোর স্কোয়ার রুট অফ ফাইভ, ঠিক আছে? তাহলে আমরা এটা পেলাম। এখন ইউনিট ভেক্টরের ডেফিনেশন কি, ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিচিউড। তাহলে ইউনিট ভেক্টর কী হবে, ইউনিট ভেক্টর হচ্ছে আমাদের ভেক্টর ডিভাইড বাই ইটস ম্যাগনিচিউড। ভেক্টর কত, ভেক্টর হচ্ছে ফোর এইট ডিভাইডেড বাই আমার এটা কত, ফোর স্কোয়ার রুট ফাইভ। তাহলে আমি চাইলে এটাকে মানে তোমরা এইভাবে রাখতে পারো, আর যদি ক্যালকুলেটার বসো এটা ফাইভ স্কোয়ার রুট টোয়েন্টি, আর এখানে হচ্ছে আমাদের ফোর এইট চলে আসে। সো এতটুকু দিয়ে মার্কস পেয়ে যাবো। কেউ যদি এখান থেকে ফোর কমন নিতে চাও নিতে পারো, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? মানে চাইলে কেউ যদি এইটাকে এইভাবে লেখে, এখানে টোয়েন্টি আর এটা ফোর কমন নিয়ে এখানে ওয়ান টু এটা ক্রস আউট করে ফাইভ, অ্যান্ড দেন ফাইনালি লেখে স্কোয়ার রুট ফাইভ ডিভাইড বাই ফাইভ ওয়ান টু, ওইটাও কারেক্ট। বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা, এটা তো খুবই সোজা বলছে, এ ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। আচ্ছা, তো যদি একটা কোঅর্ডিনেট খেয়াল করে দেখো, তোমার যদি একটা পজিশন ভেক্টর ও এ এভাবে দেওয়া থাকে, যে তোমার এম এন এভাবে দেওয়া থাকে, তাহলে তার কোঅর্ডিনেট হচ্ছে এম কমা এন, এটা তো আমরা জানি, এটা কি আমরা জানি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে ও আমাদের কী কী লেখা ছিল, আমাদের ও এ দেওয়া ছিল হচ্ছে বেসিক্যালি সিক্স মাইনাস ফাইভ, তাহলে বেসিক্যালি এর এ কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের কত, সিক্স কমা মাইনাস ফাইভ, ক্লিয়ার? আমাদের বিটা দেওয়া আছে কত, বি ইজ ইকুয়াল সরি ও বি, আমার এটা দেখি, আমাদের ও বি, ও বি দেওয়া ছিল হচ্ছে টেন থ্রি, দ্যাট মিন্স আমাদের বি কোঅর্ডিনেট দ্যাট উড বি টেন কমা থ্রি। আর সি কি বলা আছে আমাদেরকে, এক্স ওয়াই, মানে ও সি এটা বলা আছে হচ্ছে আমাদের এক্স ওয়াই, তাহলে সি এর কোঅর্ডিনেট হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই, এটা লিখতে পারলাম। তো এখন আমাকে বলছে এ, এই যে এ পয়েন্টটা হচ্ছে বি আর সি এর মিড পয়েন্ট, তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস টেন ডিভাইড বাই টু দ্যাট ইজ ইকুয়ালস টু এর এক্স কোঅর্ডিনেট কত, সিক্স, তাহলে হচ্ছে আমাদের এটা কত, এক্স প্লাস টেন ইজ ইকুয়ালস টু টুয়েলভ, তার মানে এক্স ইজ ইকুয়ালস টু টু, রাইট? তাহলে সি এর এক্স কোঅর্ডিনেট পেয়ে গেলাম আমরা। বুঝতে পারছি? আবার এখানে আমরা কী লিখতে পারি, এটা কোথায় যেন, বি এর ওয়াই কোঅর্ডিনেট কত, থ্রি, তাহলে ওয়াই প্লাস থ্রি ডিভাইড বাই টু ইজ ইকুয়ালস টু এখানে কত, মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ, তাহলে ওয়াই প্লাস থ্রি ইজ ইকুয়ালস টু মাইনাস টেন, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস থার্টিন, ক্লিয়ার? তাহলে এটা সি এর আমরা কী পেয়ে গেলাম, ওয়াই কোঅর্ডিনেট। সো আমাদেরকে এটা কিন্তু বের করতে বলছে এক্স আর ওয়াই, এটা কে কে পার, এটা কে কে পারছি, এটা মানে একজন পারছে। আচ্ছা, এইবার এইটা কেউই পারেনি, এটা ডিফিকাল্ট ছিল, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে এটা একটু তোমাদেরকে একটু বুঝাই। এটা হচ্ছে যে তোমার এখানে বলছে দ্য পয়েন্ট ই লাইস অন ওডি সাচ দ্যাট ও ই ইজ টু ওডি ইজ ওয়ান ইজ টু ওয়ান প্লাস ল্যামডা, ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা সাচ দ্যাট বি ইজ প্যারালাল টু এক্স এক্সিস। ওকে, তাহলে আমরা একটু বোঝার জন্য, জাস্ট লাইক ভিজুয়ালটা করার জন্য আমরা একটু কোঅর্ডিনেটগুলো ড্র করি। প্রথমে আমাদের ইয়ে কত ছিল, ওডি কত, ওডি হচ্ছে টুয়েলভ সেভেন, লেটস সে টুয়েলভ সেভেন আমাদের এখানে আসে, লেটস সে আমি বলতেছি না এটা এক্স্যাক্টলি, এটা টুয়েলভ সেভেন আমার এখানে আসে, রাইট? এটা হচ্ছে ডি, সো এখানে হচ্ছে ও, তাহলে দিস ইজ মাই ওডি। এখন বলতেছে এখানে কোথাও আমার একটা পয়েন্ট আছে ই, এটার মধ্যে সাচ দ্যাট, আচ্ছা বি কোথায় আছে আমাদের,
such that BE মানে লেটস সে তোমার যদি B এখানে থাকতে পারে এখানে থাকতে পারে যে BE মানে এখানে যদি আমার B থাকে B কত B হচ্ছে 10.3 তাহলে 10 এখানে 3 ঠিক আছে তাহলে বলছি যে BE যেটা এদিকে এটা হচ্ছে x axis এর প্যারালাল বা EB x axis এর প্যারালাল এটা হচ্ছে E এটা হচ্ছে B এটা কি বুঝতে পারছিস এক্সপ্লেনেশন থেকে আমরা কি এক্সপ্লেনেশন থেকে এতটুকু কি বুঝতে পারছি বলো যে ওডি ভেক্টরটা এটা এটা হচ্ছে ও ওডি ভেক্টরের মধ্যে ই একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে তোমার এমন পয়েন্ট যে ও ই এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1 প্লাস ল্যামডা এই রেশিওটা বলে দিছে আর এখানে বলছে ইটা এমন একটা জায়গায় আছে যেখানে হচ্ছে ও বিটা এক্স অ্যাক্সিসের প্যারালাল আছে ক্লিয়ার এই হচ্ছে ভিজুয়ালটা এইটা হচ্ছে ভিজুয়ালটা তাহলে আমাদেরকে এখন যেটা বের করতে হবে ও ইটা ইন টার্মস অফ ল্যামডা বের করতে হবে তাহলে আমরা একটু লিখি ও ই ডিভাইডেড বাই ও ডি ঠিক আছে এটা কত আমাদের 1 ডিভাইড বাই 1 প্লাস ল্যামডা বলতে পারি বলতে পারি তাহলে ও ইটা কত হচ্ছে ও ই ইজ ইকুয়ালস টু আমার এটা 1 আর এখানে হচ্ছে সরি 1 ডিভাইড বাই 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস ল্যামডা এটা টাইমস হচ্ছে আমাদের কত ওডি ওডি ভেক্টরটা কত 12 আর এদিকে 7 আচ্ছা ও ই এটা আমাদের কত হচ্ছে তাহলে এটা কত হচ্ছে খেয়াল করে দেখো 12 ডিভাইডেড বাই 1 প্লাস ল্যামডা এটা হচ্ছে এক্স ডিরেকশনে আর ওয়াই ডিরেকশন হচ্ছে 7 ডিভাইড বাই 1 প্লাস ল্যামডা এটা হচ্ছে আমাদের ওই এতটুকু কি আমরা বুঝতে পারছি জাস্ট কিছুই নাই 12 এর সাথে এটা টাইমস করছি 7 এর সাথে এটা টাইমস করছি বুঝি নাই একটা ভেক্টর যদি এরকম হয় 2 টাইমস m ইজ টু n তাহলে এটা নেক্সট লাইনে এটাকে 2m আর 2n লেখা যায় সো এই পুরো জিনিসটা ধরো তোমার সেই যে 2টা বা একটা একটা কনস্ট্যান্ট তাহলে 12 এর সাথে যদি এটি কনস্ট্যান্ট হয় 12 কি এটা তো 1 টু 12 এর সাথে মাল্টিপ্লাই হলে 12 হবে না আর এটা তো ডিনোমিনেটরে ছিল তাহলে x এটা এই x ডিরেকশনে এটা x 12 ডিভাইড বাই 1 প্লাস ল্যাম ওডি হ্যাঁ ওডি দেওয়া আছে তো এই যে ওডি দেওয়া আছে এই যে কাজী এই যে ওডি দেওয়া আছে নালে তো আমি পিকচারটা ড্র করতে পারতাম এই যে বললাম না 12 7 এখানে আছে ওডি আমি একটু লিখে রাখি যেটা কোশ্চেনে নাই এটা ওডি হচ্ছে 12 আর 7 এটা গিভেন ক্লিয়ার ক্লিয়ার সো এইটা ওই এখন যদি খেয়াল করে দেখো এটা কোন ডিরেকশনে যাচ্ছে এটা কোন ডিরেকশনে যাচ্ছে কোন ডিরেকশন চেঞ্জ হচ্ছে ওয়াই ডিরেকশন চেঞ্জ সরি এক্স ডিরেকশন চেঞ্জ হচ্ছে ওয়াই এর কোনো মুভমেন্ট আছে ওয়াই কোনো মুভমেন্ট আছে বি তাহলে আমরা একটু বিটা বের করি তাহলে আমাদের বিই আমাদের বিই কি হবে বলো আমাদের বিইটাকে আমরা কি লিখতে পারি ওই মাইনাস ওবি এটা লিখতে পারি ওই মাইনাস ওবি লিখতে পারি তো ওইটা যেটা মাত্র বের করলাম সেটা লিখেই আমরা ঠিক আছে তো বি বিই কি আসছে আমাদের বিই এটা আসছে হচ্ছে তোমাদের এটা কত ওই হচ্ছে 12 ডিভাইড বাই 1 প্লাস ল্যামডা আর এখানে হচ্ছে আমাদের কত 7 ডিভাইড বাই 1 প্লাস ল্যামডা মাইনাস এখানে ওবি বি ও কত ছিল 10 আর 3 রাইট রাইট তো দুইটাকে তুমি যদি একসাথে ক্যালকুলেট করো এটা কত আসে দেখো তো 10 সরি 12 এটা 12 12 ডিভাইডেড বাই 12 ডিভাইড বাই 1 প্লাস ল্যামডা মাইনাস 10 এটা হচ্ছে পুরো এক্স ডিরেকশন এটা হচ্ছে বিই একটা ভেক্টর হ্যাঁ বিই আর এটা কত 7 ডিভাইড বাই 1 প্লাস ল্যামডা মাইনাস 3 ঠিক আছে সো দিস ইজ ইন মুভমেন্ট ইন এক্স ডিরেকশন দিস ইজ মুভমেন্ট ইন ওয়াই ডিরেকশন রাইট রাইট হ্যালো এখন বি যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল হয় অ্যাক্সিসের প্যারালাল হলে ওয়াই এর কোনো মুভমেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল হইতে গেলে কিন্তু ওয়াই এর কোনো মুভমেন্ট নাই তার মানে বেসিক্যালি এই ভ্যালুটা কত এই ভ্যালুটা আসলে জিরো যদি এইটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হইতে হয় তাহলে এই ভ্যালুটাকে জিরো হইতেই হবে দ্যাট ইমপ্লাইজ তোমার হচ্ছে 7 ডিভাইডেড বাই 1 প্লাস ল্যামডা ইজ ইকুয়ালস টু সরি মাইনাস 3 ইজ ইকুয়ালস টু জিরো সো দ্যাট উইল গিভ আস ধরো তোমার এই লাইনটার মুভমেন্ট তোমার কি দেখো আপ কোনো আপ বা ডাউন হচ্ছে এটা যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল থাকে কোনো আপ বা ডাউন হচ্ছে তাহলে চেঞ্জ অফ ওয়াই কত জিরো আর এই যে ভেক্টরের এখানে যে ডিরেকশনটা থাকে এটা কি ওয়াই ডিরেকশন থাকে না তাহলে যদি বি এক্স অ্যাক্সিসের প্যারালাল হইতে হয় তাহলে এই পার্টটাকে কি জিরো হইতে হবে না এই জন্য এটা লিখলাম যে 7 ডিভাইড বাই 1 প্লাস ল্যামডা মাইনাস 3 মাস্ট বি ইকুয়াল টু জিরো তাহলে কি আসছে 7 ডিভাইড বাই 1 প্লাস
ল্যামডা ইজ ইকুয়ালস টু থ্রি, সো এটা কত চলে আসে, সেভেন ডিভাইড বাই থ্রি ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস ল্যামডা, সো ফাইনালি সেভেন ডিভাইড বাই থ্রি মাইনাস ওয়ান ল্যামডা ইজ ইকুয়ালস টু আমার হচ্ছে কত, ফোর ওভার থ্রি। বুঝে গেছে? এটাও আমি পজ দিলাম, একটু কপি করে নাও, এটা তোমাদের কারোই হয়নি। তাহলে আমি এখন পরেরটায় চলে যাচ্ছি, ঠিক আছে? পরেরটা কী ম্যাথ আমাদের? আচ্ছা, এপিজিপি, ঠিক আছে? আর কয়টা ম্যাথ আছে? এগারো আর বারো, আচ্ছা দুইটা ম্যাথ আছে, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের বলতেছে দ্য সেকেন্ড, এটা খেয়াল করে দেখো কী বলতেছে, কোশ্চেন নাম্বার ইলেভেন, দ্য সেকেন্ড এইট অ্যান্ড ফোর্টি ফোর্থ টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফ্রম দ্য ফর্ম দ্য ফার্স্ট থ্রি টার্মস অফ এ জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে আমি এটা আমার মতো করে কাজ করি, আমি সবসময় কী করি, এখানে দেখো একটা খুবই সিলি একটা বাচ্চাদের মতো একটা কাজ করি, এটা ইম্পর্টেন্ট না, ম্যান্ডেটরি না, ইটস জাস্ট লাইক ফর মাই ওন কনভিনিয়েন্স, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে আমাদের এপি, এটা হচ্ছে আমাদের জিপি। এপির কী বলছে, সেকেন্ড টার্ম, যদি একটা এপির আমি ও বলে দিছি এখানে, ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন দ্য ফার্স্ট টার্ম ইজ ওয়ান অ্যান্ড কমন ডিফারেন্স ইজ পজিটিভ, আমি এখানে লিখলাম লেট কমন ডিফারেন্স ইজ ডি, কমন ডিফারেন্স ইজ ডি। তাহলে এই যে সেকেন্ড টার্মটা বলছে, সেকেন্ড টার্মটা কি আমি ওয়ান প্লাস ডি এটা লিখতে পারি? হ্যাঁ, আর এটা হচ্ছে জিপির ফার্স্ট টার্ম, তার মানে জিপির জন্য এটা হচ্ছে ফার্স্ট টার্ম, তাহলে এটা জিপি টি ওয়ান, রাইট? আচ্ছা, আবার বলতেছে এখানে তারপরে যে আমার এটা এটা হচ্ছে এইট টার্ম, এইট টার্ম তাহলে ওয়ান প্লাস সেভেন ডি লিখতে পারি, সেটা হচ্ছে জিপির সেকেন্ড টার্ম, এটা হচ্ছে আমাদের জিপির সেকেন্ড টার্ম মানে হচ্ছে টার্ম টু। আর বলতেছে একটা কত ফোর্টি ফোর্থ টার্ম অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, তাহলে এটা কত ওয়ান প্লাস ফোর্টি থার্ড ডি, এটা হচ্ছে আমাদের টার্ম থ্রি, বলতে পারি? বলতে পারি? আচ্ছা, সো এরা সবাই তো হচ্ছে তাহলে কি একটা, এটা হচ্ছে, এটা হচ্ছে জিপির ফার্স্ট টার্ম, এটা হচ্ছে জিপির সেকেন্ড টার্ম, এটা হচ্ছে জিপির থার্ড টার্ম। তাহলে আমরা আর কী জানি, আর হচ্ছে টি টু ডিভাইড বাই টি ওয়ান, বলতে পারি না এটা? তাহলে সেই জায়গায় আমরা কী লিখতে পারি, এটা হচ্ছে ওয়ান প্লাস সেভেন ডি ডিভাইড বাই ওয়ান প্লাস ডি, বলতে পারি? আবার আর হচ্ছে আমাদের কত টি থ্রি ডিভাইড বাই টি টু, দ্যাট মিন্স এটা কত আমাদের ওয়ান প্লাস ফোর্টি থ্রি ডি ডিভাইড বাই ওয়ান প্লাস সেভেন ডি, রাইট? এটাও আর, এটাও আর, তাহলে আমরা এদিকে ইকুয়েট করে ফেলি, আমরা যদি এটাকে, সো উই ক্যান রাইট ওয়ান প্লাস সেভেন ডি ডিভাইড বাই ওয়ান প্লাস ডি ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস ফোর্টি থ্রি ডি ডিভাইড বাই ওয়ান প্লাস সেভেন ডি, ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পাই হচ্ছে ওয়ান প্লাস সেভেন ডি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস ডি টাইমস ওয়ান প্লাস ফোর্টি থ্রি ডি। সো এখানে এটা এক্সপ্যান্ড করলে এটা পাচ্ছি হচ্ছে ওয়ান প্লাস ফোরটিন ডি প্লাস ফোরটি নাইন ডি স্কোয়ার্ড, এটাকে আমরা এক্সপ্যান্ড করলে পাই ওয়ান প্লাস ডি প্লাস ফোরটি থ্রি ডি, আর হচ্ছে আমাদের কত এখানে প্লাস ফোরটি থ্রি ডি স্কোয়ার্ড, সব যদিকে লেফট সাইডে নিয়ে আসি ওয়ান ওয়ান ক্রস আউট হয়ে যাচ্ছে আগেই, তাহলে এটা কত এখানে সিক্স ফোরটি নাইন মাইনাস ফোরটি থ্রি হচ্ছে সিক্স ডি স্কোয়ার্ড, আর এটা হচ্ছে, এটা হচ্ছে এখানে হচ্ছে ফোরটি ফোর, এটা ফোরটিন, তাহলে আমরা কত পাচ্ছি ফোরটিন মাইনাস ফোরটি ফোর মাইনাস থার্টি, মাইনাস থার্টি ডি ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে এখানে আমরা কত সিক্স ডি কমন নিতে পারি, তাহলে আমার কত আসবে এটা ডি মাইনাস ফাইভ ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে একটা কী হচ্ছে ডি ইজ ইকুয়ালস টু জিরো, এটা কখনোই অ্যাপ্লিকেবল না, কারণ ডি যদি জিরো থাকে এটা কখনো অ্যারিথমেটিক সিরিজ তৈরি হবে না, বুঝতে পারছি? ডি ক্যান বি পজিটিভ ক্যান বি নেগেটিভ, বাট সিন্স এখানে বলে দিচ্ছে আমাদের এখানে কমন ডিফারেন্স ইজ পজিটিভ, ঠিক আছে, সো এটা আমাদের নট অ্যাপ্লিকেবল, তাহলে কী হচ্ছে আমাদের ডি মাইনাস ফাইভ ইজ ইকুয়ালস টু জিরো, দ্যাট ইমপ্লাইজ ডি ইজ ইকুয়ালস টু ফাইভ, ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ কোনো সমস্যা নাই, বাট তুমি তুমি বলো কোনটা সিম্পলার, জাস্ট বলো, আমারটা দেখ, আমারটা দেখো তোমার, সো দ্যাটস ওয়াই আই এম, আমি তোমাদের সাথে হোল পেপারটা সলভ করার আরেকটা রিজন কিন্তু এটা, তোমাদের অনেকের হয়েছে বাট আই এম অফারিং এ মাস বেটার অ্যাপ্রোচ, বুঝতে পারছো? যেমন তুমি যদি এই টেবিলটা বানায় নাও জীবনে ভুল হবে না, ঠিক আছে?
তাহলে আমাদের এখন বলতেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্মস অফ দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো ডি এর ভ্যালু তো আমরা জানি, 20 টার্মস মানে কি এস 20, এস 20 ভ্যালু কত, 20 ডিভাইড বাই 2, মানে আমি যে এস এন এটা ইউজ করতেছি, এস এন ইকুয়াল টু এন ডিভাইড বাই 2 টাইমস হচ্ছে 2a প্লাস এন মাইনাস 1 টাইমস হচ্ছে ডি। আমি এই ফর্মুলাটা ইউজ করবো, এটা তোমাদের কিন্তু গিভেন থাকে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। সো এটা কত, 20 ডিভাইড বাই 2 টাইমস হচ্ছে আমাদের 2a, a কত আমাদের 1 মানে 2 1 প্লাস এন মাইনাস 1 মানে 20 মাইনাস 1 মানে হচ্ছে 19, ডি মানে হচ্ছে 5, ক্লিয়ার? এটা হচ্ছে 10, তাহলে এটা কত আসে, সরি এটা 10 এখানে, তাহলে এস 20 এই ভ্যালুটা আসবে হচ্ছে এখানে কত, 10 টাইমস এটা কত 95 প্লাস 2 মানে হচ্ছে 97, তাহলে হচ্ছে আমার এটা কত আসছে 970, ক্লিয়ার? পরেটা যাব, কারো কোনো কোশ্চেন আছে এটাতে? আচ্ছা, তারপরে হচ্ছে এইটার পরেরটা, এখানে বলছে ফাইন্ড দ্য ফিফথ টার্ম অফ দ্য জিওমেট্রিক প্রোগ্রেশন। সো আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশনে আরটা মিসিং ছিল, আমাদের আর কি ছিল, আমার যে আর ছিল 1 প্লাস 7 ডি ডিভাইড বাই 1 প্লাস ডি, বাট ডি এর ভ্যালু 5 যদি ইউজ করি তাহলে 1 প্লাস 7 ডি কত, 36 ডিভাইডেড বাই 6 মানে হচ্ছে 6 আসে, আর হচ্ছে আমাদের 6 আসে, রাইট? এখন বলছে ফিফথ টার্ম মানে হচ্ছে টি 5, এটা কত আমাদের এ আর টু দি পাওয়ার 4, তাহলে কী হবে, এ হচ্ছে আমাদের কত, এই এটা আমরা কত, এইচ কত ছিল 1 প্লাস ডি, তাহলে এটা 1 প্লাস ডি মানে কত, 1 প্লাস 5 দ্যাট ইজ এইচ ইকুয়াল টু 6, তাহলে আমরা বলতে পারি 6 টাইমস 6 টু দি পাওয়ার 4। এটা ক্যালকুলেট করে কেউ বলো তো এটা কত আসে, ক্যালকুলেট তোমাদের তো হয়েছেই, আনসারটা বলো, নাই কপিটার সামনে নাই, 7776, গুড, ঠিক আছে, তাহলে এটা হইলো। এখন এখানে বলছে এক্সপ্লেন ওয়াইদার আর নট দ্য সাম টু ইনফিনিটি অফ দিস, এটা এটা আনসারটা সবসময় দিবা, মডুলাস অফ, এটা হইতে হলে মডুলাস অফ আর মাস্ট বি লেস দেন ওয়ান হইতে হয়, বাট হিয়ার মডুলাস অফ সিক্স ইজ নট লেস দেন ওয়ান, ঠিক আছে, সো সো আমরা কী লিখবো, সাম টু ইনফিনিটি, সাম টু ইনফিনিটি ইজ নট পসিবল, ঠিক আছে, এটাকে কেউ যদি এভাবে দেখাইতে চাও মডুলাস অফ সিক্স গ্রেটার দেন জিরো দেয়ার ফোর এটা ওকে, সরি গ্রেটার দেন জিরো না, গ্রেটার দেন ওয়ান বলতে হবে, ঠিক আছে, ওয়ান, ঠিক আছে, মডুলাস সাইন দিয়ে করবো, ক্লিয়ার? কারেন্ট সাম টু ইনফিনিটি হওয়ার রাইট কন্ডিশন হচ্ছে এটা, এটা যদি না হয় তাহলে কখনোই সাম টু ইনফিনিটি পাওয়া যাবে না, বুঝতে পেরেছি? আচ্ছা, এইটাতে আসি, কাজী তোমার ক্যালকুলেশনে কি হয়েছে জানো? হ্যাঁ হ্যাঁ বুঝলাম, আমি তোমাকে জাস্ট বলতেছি আর কি, জিনিসটা হচ্ছে এই দেখো, তুমি যে ট্রাপিজিয়ামটা করছো এখান থেকে এই পার্টটা বের হয়ে গেছে, বুঝতে পারছো? সো তোমার আনসারটা খুব একটা মিলবে না, মানে এটার জন্য কিন্তু তুমি মেথডটা আসলে এটার জন্য তুমি পাবা না আর কি, মানে ওরা যেভাবে চাইছে আমি যখন এক্সপ্লেন করে দিব তখনই দেখবে যে আমি কীভাবে চাইছে, ক্লিয়ার? আচ্ছা, সো এখানে আমাকে এখানে বলতেছে এটা কি একটা ম্যাক্সিমাম কার্ভ, যেখানে হচ্ছে এটা এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এটা এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ম্যাক্সিমাম কার্ভ ইকুয়েশন ওয়াই ইজ টু 9 মাইনাস এক্স টাইমস এক্স মাইনাস 3, তাহলে বেসিক্যালি আমাদের এক্স ইন্টারসেপ্টগুলো কখন পাওয়া যাবে, যখন ওয়াইটাকে আমি জিরো ধরবো, রাইট? রাইট, তাহলে আমি একটু এখানেই করতেছি, তার মানে হচ্ছে 9 মাইনাস এক্স টাইমস এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে একটা এক্স এর ভ্যালু আসে হচ্ছে 3 আর একটা এক্স এর ভ্যালু আসে 9, সো 3 বিং দ্য স্মলার, 3টা অবশ্যই এখানে আছে, 9টা অবশ্যই এখানে আছে, এগ্রিড? এটা হচ্ছে সেই লাইন অফ সিমেট্রি, রাইট? তাহলে এটা কি 3 আর 9 এর ঠিক মাঝখানে থাকবে না, তাহলে আমি কি লিখবো, এর এক্স কোঅর্ডিনেট যেটা সেটা কি আমাদের 3 প্লাস 9 ডিভাইড বাই 2 কত হয়, 12 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 6, রাইট? তার মানে এই ভ্যালুটা হচ্ছে 6, এগ্রিড? আচ্ছা, এখন আমার কি বলছে, ওয়াই ইজ ইকুয়ালস টু কে মাইনাস 3, এই লাইনটা এই কার্ভকে এখানে ইন্টারসেক্ট করছে, আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে সি, যেটা কে কমা কে মাইনাস 3 তে ইন্টারসেক্ট করছে, সো আমরা এই কে এর ভ্যালুটা জানি না, রাইট? হ্যাঁ, আচ্ছা, সো আমাদেরকে এখন এই কে এর ভ্যালুটা লাগবে, একটু হোল্ড করো তো। আচ্ছা, এখন এখানে আসি, তাহলে এখন এই কার্ভের এক্স কোঅর্ডিনেট, এই কার্ভের এই কার্ভের উপরে আমাদের কার্ভটা কি, কার্ভটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু 9 মাইনাস এক্স টাইমস হচ্ছে আমাদের কত, এক্স মাইনাস 3,
বাট এই যে সি পয়েন্টটা তো কার্ভের উপরে পয়েন্ট, তাহলে এক্সের জায়গায় আমি কে বসাই দিব আর ওয়াই জায়গায় কে মাইনাস থ্রি সাবস্টিটিউট করে দিব, তাহলে এটা কি লিখতে পারি, কে মাইনাস থ্রি ইজ ইকুয়ালস টু নাইন মাইনাস কে, আর এটা হচ্ছে আমাদের কত, কে মাইনাস থ্রি, বলতে পারি বলতে পারি? এখন এটাকে এক্সপ্যান্ড ছাড়া আমি কাজ করব করব আমি এটাকে এক্সপ্যান্ড করব না, আমি এটাকে কে মাইনাস থ্রি ইজ ইকুয়ালস টু, এখানে একটা মাইনাস কমন নেই, তাহলে এটা কে মাইনাস নাইন টাইমস কে মাইনাস থ্রি লেখা যায়, লেখা যায়। তাহলে এইটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে কে মাইনাস থ্রি মাইনাস এ নাকি প্লাস হয়ে যাবে, কে মাইনাস নাইন টাইমস কে মাইনাস থ্রি ইজ ইকুয়ালস টু জিরো, রাইট? এটাও কে মাইনাস থ্রি আছে, কে মাইনাস থ্রি আছে, একটা কে মাইনাস থ্রি কমন নিয়ে নেই, কে মাইনাস থ্রি কমন নিয়ে নিলে আমার কত থাকতেছে এখানে, ওয়ান প্লাস কে মাইনাস নাইন ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে কী পাচ্ছি আমরা, কে মাইনাস থ্রি, আর এখানে হচ্ছে আমাদের কত, কে মাইনাস এইট ইজ ইকুয়ালস টু জিরো, এগ্রিড? এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে দিছে, কে এর ভ্যালু থ্রি থেকে বড়, রাইট? আমরা এখানে কে এর ভ্যালু কী কী পাচ্ছি, কে ইজ ইকুয়ালস টু থ্রি অর কে ইজ ইকুয়ালস টু এইট, বাট অ্যাজ বিং টোল্ড বাই দ্য কোশ্চেন, কে ইজ থ্রি, কে ইজ থ্রি, এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল, ক্লিয়ার? হ্যাঁ, কিছু কোশ্চেন কী বলো, কিছু বলতে নিছিলা? এই অপারেশনটা অনেক ক্লিন ক্লিন অপারেশন করলাম না, এরকম করে করছো নাকি সব ভেঙে এক্সপ্লেন করে তারপর করছো? এখন তুমি চিন্তা করো, এটাতে আমার টাইম কতটুকু লাগছে, স্পেস কতটুকু লাগছে, ট্রাই টু বি স্মার্ট। এখন হয়েছে লাইক তুমি ক্যালকুলেটার ইউজ করছো, আমি তোমার ক্যালকুলেটার ইউজ করার আগেই তো আমি তোমার এটা কাজ করে ফেলছি, শেষ। আমাকে যদি ফ্যাক্টরাইজ, আমাকে যদি বলে এই ফর্মেটে দেখাও, ওকে ফাইন, আমাকে বলে ফলে বলে এই ফর্মেটে দেখাও, তাহলে কী করবো ওটার জন্য মেথড মার্কস থাকে, তুমি লিখলেই তো হবে না, এই মেথডের জন্য মার্কস থাকে, যখনই বলে যে এই ফর্মেটে দেখাও, দ্যাট মিন্স লাইক তুমি কাজটা ওয়ার্ক শো করে আসতে হবে, এই লাস্ট লাইনে যে দেখাইতে পারলো এটার জন্য এক মাস থাকবে, আর যদি ধরো লেটস সে এটা এই পার্টে যদি তিন মাস থাকে, ওই দুই মাস তুমি হারাই ফেলবে। অবশ্যই করা যাবে চেক করার জন্য, হ্যাঁ, কিন্তু লাইক মেথড মার্কস যদি পাইতে চাও তাহলে মেথডগুলো শো করাটা ইম্পর্টেন্ট। বলো, আই এম নট শিওর, বিকজ লাইক তুমি এটাকে কেন মানে নিচ্ছ না কেন, মানে এটা একটু ডিক্লেয়ার করাটা ইম্পর্টেন্ট না, তোমাকে তো এখানে বলে দিছে, এখানে তো কনফিডেন্ট এটা এই কে থ্রি আসবে বলেই কিন্তু ইনফরমেশনটা বলে দিছে, বুঝতে পারছো? এটা ইউজুয়ালি কাটা যায় না, বাট লাইক ওই যে ধরো তুমি 99 পেয়ে গেলো, এখন তোমার মার্কস কাটতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, ওকে, মানে এটা তো আমার কাটাতে তো আর খুব বেশি যায় আসতেছে না, তাই না? আমি তোমাকে দেখাচ্ছি কোথায় কোথায় মার্কস কাটা যাওয়ার পসিবিলিটিস থাকে, তোমাকে অ্যাওয়ার করতেছি এই আর কি। তারপর হচ্ছে আমাদের এখন আমাদের সি এর কোঅর্ডিনেটটা কত, সি ছিল আমাদের কত, কে, আর ওটা হচ্ছে কে মাইনাস থ্রি, তাহলে বেসিক্যালি এটা কত, এইট, আর এটা হচ্ছে এইট মাইনাস থ্রি, মানে সি কত হবে, তাহলে এইট কমা কত হবে, ফাইভ, এগ্রিড? এগ্রিড? তাহলে সিটাকে আমি এখানে দেখো এইট কমা ফাইভ দিয়ে রাখলাম। এখন পরের পার্টটা অবশ্যই এটা শেডেড এরিয়া, এটার প্ল্যানটা হচ্ছে কাজে, এখানে দেখো আমি কি করতেছি, এখানে একটা প্যারালাল লাইন মানে এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার, সি থেকে এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, ক্লিয়ার? কাজে কাজে নাই, তাহলে এখানে একটা কি প্রডিউস হলো, রেক্টেঙ্গেল, রাইট? আর এখানে হচ্ছে এটা এরিয়া আন্ডার দ্য কার্ভ, রাইট? বাট এই এই এক্সট্রা কত, এই এক্সট্রা হচ্ছে এইট, মানে এইট থেকে নাইন পর্যন্ত এরিয়া আন্ডার দ্য কার্ভটা বের করতে হবে, আর এখানে এই রেক্টেঙ্গেলের সাথে অ্যাড করে দিতে হবে, বুঝতে পারছি? তাহলে আমাদের রেক্টেঙ্গেল এরিয়াটা কত, এইটু কত, এই লেন্থটা কত, এখানে সিক্স, এখানে এইট, এখানে সিক্স, তাহলে এই লেন্থটা কত, এইট মাইনাস সিক্স, রাইট? আর এটা কত, এইটা কত, এটা এটা পুরোটা ফাইভ, তাহলে আমাদের রেক্টেঙ্গেল যে এরিয়া, রেক্টেঙ্গেল এরিয়া সেটা হচ্ছে হচ্ছে আমাদের সিক্স, এইট মাইনাস সিক্স টাইমস হচ্ছে আমার এটা পুরোটা হচ্ছে ফাইভ, বা ফাইভ মাইনাস জিরো যেভাবেই লিখি না কেন, ঠিক আছে? তো বেসিক্যালি এটা কত আসতেছে, টেন ইউনিট স্কোয়ার, ক্লিয়ার? আর এখন ইন্টিগ্রেশনটা আমি একটু ওই পেজে করি,
এটা হচ্ছে আমাদের এখানে ইন্টিগ্রেশনটা করতে হবে, সেটা কত আমাদের ইকুয়েশনটা কি ছিল, এবার হচ্ছে ওয়াইটাকে একটু এক্সপ্লেন করি। ওয়াইটা কত ছিল আমাদের, 9-3 টাইমস হচ্ছে আমাদের কত, এক্স মাইনাস, সরি 9-3 না, 9-x, 9-x টাইমস x-3, রাইট। তাহলে এটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করি কী পাচ্ছি, এটা হচ্ছে 9x-x2, এটা হচ্ছে আমাদের কত কত হবে বলো তো, 9x-x2 -27, এটা মাইনাস হচ্ছে +3x। তাহলে বেসিক্যালি ওয়াই হচ্ছে আমাদের কত, 12x-x2 -27, রাইট। সো ওই যে এই যে ছোটো পার্টটা, এই যে এখন আমি আবার এই শেডেড শেডেড পার্টের উপর আমি আবার শেড করতেছি, এই যে ছোটো পার্টটা, লেটস সে এটার একটা নাম দিলাম, এটা হচ্ছে আমাদের A1, এটা নাম দিলাম না, এটাকে A1 নাম দিই, এটা হচ্ছে A2 নাম দিই, ক্লিয়ার। তাহলে বেসিক্যালি এই যে A2 যে এরিয়াটা হবে, এটা কত হবে, এটা হবে A2 হবে হচ্ছে আমাদের কত, এই যে 8-9 পর্যন্ত আমার 12x-x2 -27 এইটার ইন্টিগ্রেশন, ক্লিয়ার। তাহলে এটা কত আসতেছে, 12x2/2 -x3/3 -27x, পুরোটা হচ্ছে আমাদের কত এখানে 8 আর 9, এটা আসলে 6। তাহলে এটা কত চলে আসে আমাদের, এটা আমি আমি এইভাবে লিখি, তোমাদের অন্যরকম করে লেখার ইচ্ছা হলে লেখো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। -1/3 x3, এটা হচ্ছে 8 আর 9, -27, এটা হচ্ছে আমাদের কত x, এটা হচ্ছে 8 আর 9, ক্লিয়ার, বুঝতে পারছি। আমি স্প্লিট করে নিলাম ভ্যালুগুলো বসানোর জন্য। তাহলে এটা কত আসতেছে, 6 টাইমস 81 -64 -1/3, এটা আসতেছে হচ্ছে 9³ কত, 9³ হচ্ছে 7 টু 9, 7 টু 9, -8³ কত, 8³ হচ্ছে 5 1 12, মাইনাস এটা 27, এটা তো কত, 9-8। সো বেসিক্যালি এটা কত পাচ্ছি, এটা ক্যালকুলেটার দিয়ে আমি কাজ করে, এটা কত, 102 -1/3 টাইমস হচ্ছে আমাদের কত, 217, আর হচ্ছে -27। সো ফাইনালি এই রেজাল্টটা আমার চলে আসে হচ্ছে 8/3, ফাইনালি এই রেজাল্ট চলে আসে হচ্ছে আমাদের 8/3। তাহলে টোটাল শেডেড এরিয়া, টোটাল শেডেড এরিয়া সেটা বেসিক্যালি কি, A1 + A2, এটা আমরা কী বের করলাম, এটা আমরা A2 বের করছি, A1 কত ছিল, 10 + এখানে কত, 8/3, সো ফাইনালি এটা কত আসতেছে, 38/3 ইউনিট স্কোয়ার্ড, ক্লিয়ার, বুঝা গেছে। এই জন্য কাজী তোমার ওই জায়গায় আনসার কাছাকাছি আসলো আমি দিতে পারিনি, কারণ এই প্ল্যানিংটার জন্য, এই যে এই প্ল্যানিংটা দেখাইলাম যে এটাকে রেক্টেঙ্গেলে স্প্লিট করছো, এটাকে শেডেড এরিয়া বের করছো, এবং এটাকে অ্যাডাপ করছো, এই তিনটা প্ল্যানিংয়ের জন্য তিনটা মার্কস ছিল, ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের এই পেপার শেষ, আমি এটা ভিডিওটা অফ করলাম।